ওকে, আচ্ছা, আজকে তোমরা অনেকেই 3 জন এক্সট্রা জয়েন করেছো নতুন। তোমরা আমার সাথে ইন্টারাক্ট করবে, ইন্টারাক্ট করলে দেখবে তোমরা সবই আস্তে আস্তে বুঝতে পারছো। প্রথম দিনেই যে তোমরা সবকিছু বুঝতে পারবে তার কিন্তু মানে নেই, কারণ তোমরা আমার কাছে আগে ক্লাসগুলো করোনি। দু একদিন বাদ থেকে এভরিথিং উইল বি ক্লিয়ার। ওকে, চলো স্টার্ট করছি। আচ্ছা দেখো, এখানে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি দেখেছো, আমরা আগের দিন করেছিলাম কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। তো সেই কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জির যদি আমি ফাইনাল এক্সপ্রেশনটা কনসিডার করি, তাহলে আমি বাদিকে লিখবো বা বাদিকে সেই জিনিসগুলো রাখবো যেটা হচ্ছে ওয়ার্ক ডান। কোন কোন ওয়ার্ক ডান? ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স। নন কনজারভেটিভ ফোর্স মানে কি কি? ফ্রিকশনাল ফোর্স মেইনলি, বা এনি ডিসিপেটিভ ফোর্স এর জন্য যে ওয়ার্ক ডানটা। আর কি? আর হচ্ছে ওয়ার্ক ডান বাই সিউডো ফোর্স। আর কি? ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, রাইট? আর ডান দিকে রাখবো ইএফ মাইনাস ইআই। হোয়াট ইজ ইএফ? ফাইনাল মেকানিক্যাল এনার্জি মাইনাস ইআই। ইআইটা কি? ইনিশিয়াল মেকানিক্যাল এনার্জি, রাইট? সেটাই আমি লিখেছিলাম আগের দিন, দেখো। ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস এক্সেপ্ট ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। কেন? কনজারভেটিভ ফোর্স এর জন্য যে ওয়ার্ক ডানটা, সেটা আমরা এনার্জি হিসেবে ডান দিকে নিয়ে গেছি, রাইট? এবারে 99% কেসে আমরা কোনো একটা সিস্টেমকে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে দেখব। কোনো একটা সিস্টেমকে আমরা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে দেখব। যেহেতু আমরা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে দেখব, সেই হেতু আমরা ওয়ার্ক ডান বাই সিউডো ফোর্সটাকে জিরো করে দেব। তাহলে আমার বাদিকে কি থাকবে বলো? ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল প্লাস ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ, দ্যাট ইজ ইকুয়াল টু ইএফ মাইনাস ইআই। যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। বলো বলো বলো, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। ওকে, যদি কোনো ডাউট না থাকে তাহলে আবার, তারপর আমি এটাও বলেছিলাম ডান দিকে যে এনার্জিটা আসবে সেটা আসবে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জির 3টে ভাগ থাকবে, একটা গ্র্যাভিটেশনাল, একটা ইলাস্টিক আর একটা ইলেকট্রোস্ট্যাটিক্স। আর যদি আপনাদের সিস্টেমে কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে এবং আমার কোনো সেখানে যদি কোনো নন কনজারভেটিভ ফোর্স না থাকে, আর যদি আমরা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে দেখি, তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স আর ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স, এটা জিরো হয়ে যাবে। তাহলে আমার কি চলে আসবে? ইএফ ইকুয়াল টু ইআই, ইনিশিয়াল মেকানিক্যাল এনার্জি আর ফাইনাল মেকানিক্যাল এনার্জি ইকুয়াল হয়ে যাবে। সেখান থেকে আমি এটাও বলতে পারি চেঞ্জ ইন মেকানিক্যাল এনার্জি, সরি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি প্লাস চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, সেইটা জিরো হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, রাইট। এইটা নিয়ে আজকে আমরা আমাদের প্রবলেমগুলো শুরু করছি। কি বললাম বলো? এইটা নিয়ে আজকের আমরা প্রবলেমগুলো শুরু করছি। ভালো ভালো কিছু কনসেপ্টের প্রবলেম করব এই কনসেপ্টটা নিয়ে। আচ্ছা, তো এইটাকেই আমরা বলছি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, এই সরি, কনজারভেশন অফ এনার্জি। এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, হঠাৎ করে আমরা কনজারভেশন অফ এনার্জি নিয়েই কেন কাজ কারবার করব? দেখো, এই কনজারভেশন অফ এনার্জিটা না, এটা কিন্তু কোনো নতুন কনসেপ্ট নয়। আমি আবার বলছি, কনজারভেশন অফ এনার্জিটা কোনো নতুন কনসেপ্ট নয়, ঠিক? এইটা আমাদের পুরনো কনসেপ্টই, এইটা আমাদের পুরনো কনসেপ্টই। কিন্তু ভেবে দেখো, এইখানে আমরা সব কনসেপ্ট আগের আগে যা যা করেছি সেখান থেকে ডিরাইভ করেছি না? দেখো, ওয়ার্ক ডান, তাই না? তারপরে এই যে এমভি, এইটা বেসিক্যালি নিউটনস ল থেকেই সব ডিফাইন্ড হয়েছে। সেই জন্য এটা কোনো নতুন ল নয়, এটা একটা থিওরি বা থিওরেম। এই থিওরেমটা করে আমাদের কি ল্যাজ গজালো? এই থিওরেমটা করে আমাদের ল্যাজটা গজালো, সেটা হচ্ছে আমাদের এই থিওরেমটা করলে যে প্রবলেমগুলো নিউটনস ল দিয়ে অনেক ইলাবোরেটলি ক্যালকুলাস মেথড দিয়ে 2-3 পাতা করে লেগে যায়, সেই প্রবলেমগুলোই খুব সহজে কনজারভেশন অফ এনার্জি দিয়ে খুব সহজে সলভ করা যায়, 2-1 লাইনে সলভ করা যায়। কি বললাম বলো? 2-1 লাইনে সলভ করা যায়। ওকে, তাহলে আমি এগোচ্ছি 2-1 লাইনে সলভ করার জন্য। দেখো, আমি এগোচ্ছি 2-1 লাইনে সলভ করার জন্য। দেখো, মন দিয়ে দেখো, খুব ইজি একটা কনসেপ্ট দিয়ে শুরু করছি। ধরো এইখানে একটা পার্টিকেল আছে আর এইটা গ্রাউন্ড, রাইট? গ্রাউন্ড না মানে এটা একটা ধরো ফ্লোর। দেখো, আচ্ছা, এর মাস এম, রাইট? এই হাইট এইচ। এবার আমি এই পার্টিকেলটাকে যদি এই হাইট থেকে ছেড়ে দিই, তাহলে ও নিচে পড়বে কি পড়বে না? পড়বে, হ্যাঁ,
তাহলে এইখানে যখন ছিল তখন ওর ইনিশিয়াল ভেলোসিটি জিরো ছিল, কারেক্ট? এই সিচুয়েশনটাকে আমি ইনিশিয়াল সিচুয়েশন বলছি, এই পয়েন্টটাকে আমি ফাইনাল পয়েন্ট বলছি। কেন? ও ইনিশিয়াল থেকেই তো ফাইনালে পড়ছে, পড়ছে কি পড়ছে না? আচ্ছা, এবার আমরা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাবো। বাদিকে কি থাকে? ওয়ার্ক ডান, দেখো বাদিকে, এদিকে চলে এসো, এইটা 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 এই যে বক্স করা, দেখো ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল নন কনজারভেটিভ ফোর্স সিউডো ফোর্স। যদি কোনো অবজারভার বা হুলো, একে আমি কি বলি, হুলো অবজারভার, এই অবজারভার গ্রাউন্ডে থাকে, সে কি কোনো সিউডো ফোর্স দেখবে? না। যদি সিউডো ফোর্স না দেখে তাহলে ওয়ার্ক ডান বাই সিউডো ফোর্স থাকবে? থাকবে না। নেক্সট বলতো, এখানে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে কিনা? এখানে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে কিনা? না, করছে, করছে। এনার্জিতে কি কি আসবে? গ্র্যাভিটেশনাল, ইলাস্টিক আর ইলেকট্রোস্ট্যাটিক্স। এবার এইখানে এক্সটার্নাল ফোর্স কাজ করছে, সেই এক্সটার্নাল ফোর্সটা কি ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স না? হ্যালো, সেই এক্সটার্নাল ফোর্সটা গ্র্যাভিটেশনাল ফোর্স। সেই এক্সটার্নাল ফোর্সটা যদি গ্র্যাভিটেশনাল ফোর্স হয় তাহলে সেই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে ওয়ার্কডানটা সেটাই কনজারভেটিভ ফোর্সের জন্য ওয়ার্কডান, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্সটা তো কনজারভেটিভ ফোর্স, তাই না? তাহলে সেই ওয়ার্কডানটা আমার ডান দিকে এনার্জি হিসেবে স্টোর হবে না? হ্যালো, তার মানে এখানে এক্সটার্নাল ফোর্স কাজ করছে ঠিকই, কিন্তু সেই এক্সটার্নাল ফোর্সটা কি আমার বাদিকের কনসিডারেশনে আসবে? আসবে না। কেন? ওটা ডান দিকে গ্র্যাভিটেশনাল ফোর্সে চলে যাচ্ছে। তাহলে ওয়ার্কডান বাই এক্সটার্নাল ফোর্স কি হবে? জিরো। প্লাস এখানে কোনো নন কনজারভেটিভ ফোর্স আছে, ফ্রিকশন আছে, তাহলে এখানে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স জিরো হবে, হবে কি হবে না? হ্যাঁ। আচ্ছা, এইটা ইকুয়াল টু আমি কি লিখবো? ইএফ মাইনাস ইআই লিখবো। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি? ইএফ ইকুয়াল টু ইআই। হ্যাঁ, তার মানে ইনিশিয়াল পয়েন্টে যে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, আর ফাইনাল পয়েন্টে যে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি। নীল, বুঝতে পারছো? ওকে, এবার বলো তো, ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট এইটা, এইটায় ভেলোসিটি জিরো, তাহলে কাইনেটিক এনার্জি কত? জিরো। আরে বাবা, হাফ এম ভি স্কোয়ার তো জিরো। আচ্ছা, এইবার চলে আসছে পোটেনশিয়াল এনার্জির কথা। যখন আমি পোটেনশিয়াল এনার্জি কনসিডার করছি, তখন আমি আগের দিন বলেছিলাম, মনে আছে, একটা রেফারেন্স লাইন থেকে আমাকে পোটেনশিয়াল এনার্জিটা ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, আমি সেই রেফারেন্স লাইনটা যা খুশি ধরতে পারি। এখানে বেস্ট আমি এইটাকে ধরছি, রেফারেন্স লাইন, কারণ এই রেফারেন্স লাইনের রেসপেক্টেই আমি পোটেনশিয়াল এনার্জিটাকে কনসিডার করব। এবার এইটা যদি আমার রেফারেন্স লাইন হয়, এই রেফারেন্স লাইন থেকে এই হাইট উপরে এই মাসটা রয়েছে, রয়েছে, তাহলে বলতো তার ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত? এমজি প্লাস এইচ, প্লাস এইচ, কেন? রেফারেন্স লাইনের উপরে আছে না? আর নিচে থাকলে কি বলেছিলাম? মাইনাস এইচ হবে। সাবাস। আচ্ছা, এবার শোনো, যে মুহূর্তে পার্টিকেলটা এইখানে পড়বে সেই মুহূর্তে আমি ধরলাম ভেলোসিটি ভি, যে মুহূর্তে জাস্ট টাচ করছে, এটা একটা পয়েন্ট পার্টিকেল, তখন বলতো কাইনেটিক এনার্জি কত হবে? সাবাস। বলতো পোটেনশিয়াল এনার্জি কত হবে? জিরো। জিরো। কেন? কেন? ও তো গ্রাউন্ড থেকে জাস্ট উপরে, তারপরে হাইটটা নেগলিজেবল না? হ্যালো, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এম জি এইচ পাচ্ছি, বলো, তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু রুট টু জি এইচ পাচ্ছি। মনে করে দেখো, এইটা আমরা আগেও পেয়েছিলাম, মনে করে দেখো, এটা আমরা আগেও পেয়েছিলাম, কোথায় পেয়েছিলাম মনে আছে? মোশন আন্ডার গ্র্যাভিটি, বন্ধুগণ, মোশন আন্ডার গ্র্যাভিটি। আরে বাবা, মোশন আন্ডার গ্র্যাভিটিতে পেয়েছিলাম না? ওখানে কাইনেমেটিক্স ইকুয়েশন ইউজ করেছিলাম, আর এখানে কিভাবে করলাম বলো? এখানে কিভাবে করলাম? এনার্জি কনজারভেশন দিয়ে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। নেক্সট প্রবলেমটাই চলে যাই। আচ্ছা, এবার একটু কনসেপচুয়াল আস্তে আস্তে ডিটেলে ঢুকছি, আর ওই বাচ্চাদের প্রবলেম আমরা করছি না। দেখো দেখো, একটু স্ট্যান্ডার্ড প্রবলেম করছি, বুঝতে পারবে তোমরা। এইখানে ইন্টারমিডিয়েট স্টেপগুলো আমরা নেগলেক্ট করে
এই ওয়ার্ক এনার্জি থিওরেম বা ওয়ার্ক কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জির এই কনসেপ্ট দিয়ে অনেক সহজে অনেক প্রবলেম ভালোভাবে করতে পারি। কিরকম, ধরো এইটা একটা স্প্রিং এর ন্যাচারাল লেন্থ, রাইট? ন্যাচারাল লেন্থ। আমি কি করেছি, এই স্প্রিংটাকে একটা এক কেজির মাস দিয়ে এইটাকে কম্প্রেস করেছি। কি বললাম, এইটাকে কম্প্রেস করেছি। এখান থেকে এইটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 50 নিউটন পার মিটার। কি বলতো, এটা কে? একটা স্প্রিং কে আমি কম্প্রেস করেছি। এবার শোনো, এইখানে কিন্তু মাস আর স্প্রিংটা বাধা নয়। কি বললাম, বুঝলে? বাধা নয়, ঠিক? আচ্ছা, এবার শোনো, স্প্রিংটা মাসলেস, স্প্রিংটা মাসলেস। এই ফ্লোরে ফ্রিকশন আছে, মিউ এর ভ্যালু 0.5। এবার কি হবে বলতো, আমি যদি একে কম্প্রেস করে ছেড়ে দিই, তাহলে নেক্সট সিনারিওটা কি হবে বলতে পারবে? নেক্সট সিনারিওটা কি এই হবে, এই স্প্রিংটা ইলংগেট করবে না, ওর ন্যাচারাল পজিশন অবধি তো আসবে, আসবে না? এইখানে যখন আসবে তখন এই মাসটার একটা ভেলোসিটি থাকবে, মাসটার একটা ভেলোসিটি থাকবে কি থাকবে না? থাকবে। এবার এই পয়েন্টের পরে বলতো, এই স্প্রিং এর সাথে মাসের কোনো কন্টাক্ট থাকবে কি থাকবে না? থাকবে না, থাকবে না। তাহলে মাসের সাথে যদি কোনো কন্টাক্ট না থাকে এবং মাসের একটা ভেলোসিটি আছে ডান দিকে, তাহলে মাসটা ডান দিকে মুভ করবে না। করে ধরলাম এইখানে গিয়ে মাসটা স্টপ হয়ে গেছে, 1 কেজির মাসটা এইখানে গিয়ে স্টপ হয়ে গেছে, বুঝতে পারছো? আমাকে বার করতে বলেছে কত ডিস্টেন্সে গিয়ে ও স্টপ হয়েছে। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ বলো, আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, এই প্রবলেমটা আমি করে দিই, আমি করে দিই, তারপরে প্রবলেম গুলো তোমাদের দিচ্ছি। এখানে আমি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাবো। সেই কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিটা আবার কি ছিল? ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল প্লাস ওয়ার্ক ডান বাই সিউডো ফোর্স প্লাস ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স ইকুয়াল টু ইএফ মাইনাস ইআই, তাই তো ছিল অভিনব? তাই তো ছিল তনুরিমা? তনুরিমা, বুঝতে পারছ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমাকে কিন্তু আমি কালকে কয়েকটা মেসেজ করব। তোমাকে মেসেজ করেছি তো? হ্যাঁ করেছেন। রাইট রাইট, ভিডিও লেকচার গুলো দেখো রিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই ভিডিও লেকচার গুলো দেখার পরে একদম প্রথম থেকে ভিডিও লেকচার গুলো দেখো, একদম প্রথম থেকে, ঠিক আছে? ঠিক আছে, আমি দরকার হলে কালকে আরেকবার শেয়ার করে দেবো, একদম প্রথম থেকে। হ্যাঁ, আমি ধরে ধরেই পড়াবো রিয়া, বোঝার চেষ্টা করবে, দেখবে বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই পুরো সিনারিওতে যখন থেকে আমি এই 1 কেজির মাসটাকে কম্প্রেস করে জাস্ট ছেড়ে দিয়েছি, তারপর থেকে কি কোনো এক্সটার্নাল ফোর্স ছিল? বলো না। যদি এক্সটার্নাল ফোর্স না থাকে তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স কত হবে? জিরো হবে। আচ্ছা, সিউডো ফোর্স, এখানে তো সিউডো ফোর্সের কোনো ব্যাপারই নেই, কারণ আমি আমার অবজারভারকে এইখানে দাঁড় করিয়ে দিচ্ছি, এই হুলোটাকে, কি বলো, এখানে দাঁড় করিয়ে দিচ্ছি, তাহলে সে ইনার্শিয়াল রেফারেন্স নেবে না? হ্যালো, তাহলে ওয়ার্ক ডান বাই সিউডো ফোর্স কত? জিরো। ভেরি গুড। এইবার বলো তো নন কনজারভেটিভ ফোর্স আছে কি নেই? আছে। আছে কে? ফ্রিকশন, সাবাস। আচ্ছা, এবারে কি বলছি শোনো, এইবার আমাকে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স বার করতে হবে, তাহলে আমি এখানে লিখছি ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইকুয়াল টু ইএফ মাইনাস ইআই। এইটা আমার ফাইনাল পজিশন, এইটা আমার ইনিশিয়াল পজিশন। আচ্ছা, এবার আমি কি করছি দেখো, বলতো এই 1 কেজির মাসের যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, 1 কেজির নিচে কত 10 নিউটন কাজ করবে বলো, আর ওপরে এন, তাই না? তাহলে বলতো এন এর ভ্যালু কত? এই এন এন কেটে দিও না, হ্যালো, ওয়ান ইকুয়াল টু 10 হয়ে যাবে। এখানে এই এনটা কি? আর এখানে এনটা নর্মাল রিয়াকশন। আচ্ছা, যাই হোক, এন ইকুয়াল টু 10 নিউটন, ওকে। এবার বলতো 1 কেজিটা যদি মুভ করে, তাহলে সেখানে কি টাইপের ফ্রিকশন কাজ করছে? কাইনেটিক ফ্রিকশন কাজ করছে। যদি কাইনেটিক ফ্রিকশন কাজ করে, তাহলে সেই কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কি হয়? এফ কে হয় না, সেটা কি হয়? মিউ ইনটু এন হয় না? মিউ এর ভ্যালু কত? 0.5। এর ভ্যালু কত? 10 নিউটন। তাহলে এফ কে কি 5 নিউটন আসছে? হ্যাঁ। এবার বলতো এই এফ কে এই দিকে কাজ করছে না, উল্টো দিকে কাজ করবে না 1 কেজির, তাই না? হ্যালো। আচ্ছা, এবার বলতো এই 1 কেজিটা কোন দিকে মুভ করেছে? ডান দিকে মুভ করেছে। তাহলে বলতো এইটা ওর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন, এই ব্লুটা, আর এই হোয়াইটটা ফ্রিকশনাল ফোর্সের ডিরেকশন, এই দুটোর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? মানে তাহলে বলতো
যে ওয়ার্ক ডানটা হবে সেটা নেগেটিভ হবে না পজিটিভ হবে? শাবাশ, কেন নেগেটিভ হবে? cos 180 minus 1, তাহলে বলো তো এই পার্টিকেলটা যদি এই ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশন অবধি আসে, তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স, ফোর্স ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স কত? ফোর্স কত? 5 নিউটন। আর ডিসপ্লেসমেন্ট কত বলো তো? ডিসপ্লেসমেন্ট কত বলতে পারবে? 2+x ডিসপ্লেসমেন্ট। কেন? আরে বাবা, এই 1 কেজিতে তো এখান থেকে ফাইনালে এসে থেমে গেছে, তাহলে আমি কি লিখবো বলো? 2+x লিখবো। এবার বলো তো এইটা ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এই দিকে আর ফ্রিকশনাল ফোর্সের ডিরেকশন এই দিকে, এদের মধ্যে 180 ডিগ্রি, তাহলে এখানে আবার একটা মাইনাস সাইন আসবে, কি আসবে না? আমি কি বোঝাতে পেরেছি? এইবার আমাকে EF আর EI করতে হবে, EF আর EI। এবার EF আর EI এর জন্য আমাকে সেই সেই এনার্জি গুলো নিতে হবে যে যে এনার্জি গুলো কনজারভেটিভ ফোর্সের জন্য গেইন হয়েছে, তাই না? এবার দেখো এটা তো ন্যাচারাল লেন্থ, বলো ন্যাচারাল লেন্থ। আর এই সিস্টেমে কি কি রয়েছে? এই সিস্টেমে একটা স্প্রিং রয়েছে আর একটা 1 কেজির মাস রয়েছে, রয়েছে কি রয়নি? রয়েছে। এবার বলো ইনিশিয়ালি, ইনিশিয়ালি আমি বলছি মাস আর স্প্রিং, মাসের কাইনেটিক এনার্জি কত ইনিশিয়ালি? জিরো। ভেরি গুড। কেন? আরে বাবা, এখানে তো ওকে কম্প্রেস করে রেখে দেওয়া হয়েছে, তখন এই মাসটা কি মুভ করছে কি করছে না? করছে না। আচ্ছা এবার বলো তো ইনিশিয়াল যে পজিশনটা, সেই পজিশনে স্প্রিংটাকে কি কম্প্রেস করে রাখা হয়েছে? যদি স্প্রিংটাকে কম্প্রেস করে রাখা হয়, তাহলে কি স্প্রিং এর মধ্যে একটা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি গ্রো করবে? তার ভ্যালু কত কি হবে? হাফ কে, কে কত? 50 ইনটু 2 স্কয়ার না? কেন? এই ন্যাচারাল পজিশন থেকে কতটা কম্প্রেস করা হয়েছে? 2 মিটার না? তোমরা আমার কথা বুঝতে পারছো? তাহলে বলো তো ইনিশিয়াল পজিশনে এইটাই ওর টোটাল এনার্জি না? এবার বলো ফাইনাল পজিশনে এই মাসটা এসে এখানে থেমে গেছে, কারণ মাসটা তো ভেলোসিটি 0 হয়ে থেমে গেছে, তাহলে মাসের কাইনেটিক এনার্জি কত? 0। মাসের পটেনশিয়াল এনার্জি কিছু থাকবে? থাকবে না, পয়েন্ট মাস তো। এবং সে এই এইটাকে যদি তুমি রেফারেন্স লাইন ধরো, সেই রেফারেন্স লাইনের উপরেই রয়েছে। কি? এইটাকে তুমি রেফারেন্স লাইন ধরো, সেই রেফারেন্স লাইনের উপরেই রয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যালো, গুড। তাহলে যদি আমার কথা বোঝা যায়, তাহলে বলতো মাস্টার কোনো পটেনশিয়াল এনার্জি থাকবে? থাকবে না। বলতো ফাইনাল পজিশনে মাস্টার কাইনেটিক এনার্জি কত? 0। আচ্ছা ফাইনাল পজিশনে এই স্প্রিংটার এই ইয়েলো দশাটা, ইয়েলো 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 দশাটা না, তখন কি স্প্রিংটা ইলংগেট হয়ে আছে? না। তাহলে স্প্রিং এর মধ্যে কোনো এনার্জি আছে? না। তাহলে স্প্রিং এর পটেনশিয়াল এনার্জি 0 হবে না? তাহলে ফাইনালি তিনটাই 0 হবে না? আর ইনিশিয়ালি এইটা হবে না? হ্যাঁ। দেখো তো এখান থেকে আমি x এর ভ্যালু কত পাই? 18 পাই কিনা? হ্যাঁ। এই তো ব্লকটার পটেনশিয়াল এনার্জি ফাইনালি 0 কেন হলো আরেকবার একটু বলুন। একদম। দেখো ব্লকটা আগেও যে লাইনে ছিল, ব্লকটা 1 কেজি ব্লকটা, আর পরেও একই লাইনে রয়েছে না? এটা যদি রেফারেন্স লাইন হয়, তাহলে সেই রেফারেন্স লাইনের উপরই তো রয়েছে, সেই রেফারেন্স লাইন থেকে উপরে বা তো নিচে নেই তো? হ্যাঁ হ্যাঁ। প্রবলেমটা বোঝা গেছে? হ্যাঁ নীল, প্রবলেমটা বোঝা গেছে? না। আচ্ছা এইবার একটা ভালো প্রবলেম দিচ্ছি, এই প্রবলেমটা দেখো, আমি আস্তে আস্তে কমপ্লিকেট করব। এই শ্রী, তুমি আমাকে একটা প্রবলেম দিয়েছিলে না? হ্যাঁ। আমার দেখা হয়নি ডিয়ার, আমি তখন দিল্লিতে ছিলাম, কালকে ফিরেছি, দেখছি সবারটা, অনেকেই অনেক কিছু পাঠিয়েছে, আমি কিছু ইয়ে করতে পারিনি। আচ্ছা আমি আসলে দার্জিলিং এ ছিলাম। আচ্ছা আচ্ছা দেখো এইটা 2 মিটার, এইটা 37 ডিগ্রি, ওকে? এইখানে একটা 1 কেজির মাস রয়েছে আর এখানে ফ্রিকশন আছে, এখানে মিউ ইকুয়াল টু 0.2, আর এইখান থেকে এইখানে মিউ এর ভ্যালু 0.5, ওকে? এবার এখানে একটা স্প্রিং রয়েছে, রাইট? এইটা 2 মিটার, কি বললাম? এখানে একটা স্প্রিং রয়েছে, ওকে? এইটা 2 মিটার, ঠিক? এবার মন দিয়ে শোনো,
বলতো এই এক কেজির মাছটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে কি ও গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়বে? আচ্ছা, গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়ে ও এসে এই স্প্রিং এ গিয়ে ধাক্কা লাগাবে কি লাগাবে না? লাগিয়ে এই স্প্রিংটাকে ইলংগেট করবে না কমপ্রেস করবে? রাইট, আমাকে বার করতে বলেছে ম্যাক্সিমাম কম্প্রেশন ইন দা স্প্রিং, এটা 50 নিউটন পার মিটার বলে দিয়েছে। দেখো এখানে বার করতে বলেছে ম্যাক্সিমাম কম্প্রেশন ইন দা স্প্রিং। কি করে করবো বলো তো প্রবলেমটা? আচ্ছা সবার আগে বলো, এখানে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে? না, এমজি কাজ করছে, কিন্তু সেটাকে আমরা কনজারভেটিভ ফোর্সের আন্ডারে নিয়ে নিই, সেই কারণে এমজিটাকে এখন থেকে আমরা এই ওয়ার্ক পাওয়ার এনার্জিতে, ওয়ার্ক পাওয়ার এনার্জির এই প্রবলেমগুলোতে যখন আমি এই কি বলে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাবো সেখানে এমজিটাকে এক্সটার্নাল ফোর্স ধরবো না, ঠিক? হ্যালো, আচ্ছা এবার ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স জিরো, এবং এটা এই পুরো জিনিসটাকে আমি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে তোমার ক্যালকুলেট করছি। যদি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে ক্যালকুলেট করি তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স কি হবে বলো? সরি, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স জিরো, ওয়ার্ক ডান বাই ইনার্শিয়াল ফোর্স কি হবে বলো? সরি, এক্সটার্নাল, ওয়ার্ক ডান বাই সিউডো ফোর্স কি হবে বলো? জিরো। তাহলে আবার কি থাকবে বলো তো? শুধু ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স, সেটাই ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইকুয়াল টু ইএফ মাইনাস ইআই না? আচ্ছা এবার দেখো, এখন যে তোমার সামনে যে সিনারিওটা সেটা ইনিশিয়াল পজিশন না? দেখো এই মাছটা টঙে উঠে বসে আছে আর এই স্প্রিংটা আনইলংগেটেড অবস্থায় ন্যাচারাল লেন্থে এইভাবে পড়ে আছে। কি বুঝতে পারলা? কি বুঝতে পারলা? এবারে কি করছে শোনো, এই মাছটা গড়িয়ে 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 একে গিয়ে যখন হিট করবে, করলে এ কম্প্রেসড হবে কি হবে না? আমি ধরলাম ও এত দূর কম্প্রেসড হয়েছে, এক্স কি বললাম, এক্স কম্প্রেসড হয়েছে, তাহলে এইটা আমার ফাইনাল পজিশন না? এইখানে মাছটা আর এইটা এরকম কি, তাই না? এবার বলো যখন ও ম্যাক্সিমাম কম্প্রেশন হবে তখন বলো তো মোমেন্টারিলি এই মাছটা মানে স্ট্যাটিক হবে না? ভেবে দেখো না, খুব বেশি মানে কম্প্রেস হচ্ছে 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 হচ্ছে, যখন কম্প্রেস হতে থাকবে তখন কিন্তু মাছটার একটা ভেলোসিটি থাকবে সামনের দিকে, যখন এর ম্যাক্সিমাম কম্প্রেশন হয়ে যাবে তখন কি এই মাছটার মুভ করবে? তখন বলতো এই মাস্টার ভেলোসিটি কত? সাবাস, তার মানে এইটা আমার ফাইনাল পজিশন না? এই অবধি কি বোঝা গেছে? আচ্ছা এবার মন দিয়ে শোনো, এইটা যদি 2 মিটার হয়, এইটা যদি 37 ডিগ্রি হয়, তাহলে বলতো এইখান থেকে এইটুকু লেন্থ কত? 2 কোসেক 37, চেক করে দেখো, চেক করিয়া দেখো 2 কোসেক 37, রাইট? তাহলে বলতো এই 1 কেজির মাছটা 0.2 এই সারফেসে কতটা ডিসটেন্স কভার করেছে? 2 cosec 37, তাই না? হ্যালো, আরে বাবা, এইখান থেকে এইটুকুতে তো তোমার মিউ 0.2, তাহলে সেইটুকু ডিসটেন্স 2 cosec 37 এতটা ডিসটেন্স কভার করেছে না? বুঝতে পারছো আমি কি বলছি? হ্যালো হ্যালো, এবার দেখো এইটা ছিল আমার 1 কেজি, এটা আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, তাহলে নিচের দিকে কত? 10 নিউটন। আচ্ছা একে আমি দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি, একটা এই একটা এই, বলো এইটা যদি 37 হয় তাহলে এইটা 37, তাহলে এইটা কত হবে? 10 আর এইটা কত? 10 sin 37 cos 37 এর ভ্যালু তোমরা জানো কত? 4/5, তার মানে এইটা কত হবে বলো তো? এই ভ্যালুটা 8 হবে আর এই ভ্যালুটা 6। আচ্ছা এবার এর এই ডিরেকশনে কি লাগবে? নরমাল রিঅ্যাকশন লাগবে। আর ফ্রিকশনাল ফোর্সটা কি এই ডিরেকশন বরাবর লাগবে? এবার বলো তো বডিটা আদৌ এই ডিরেকশন বরাবর মুভ করছে? করছে না। তারপরে এন কত? তাহলে বলো তো এফ কে কত? মিউ ইনটু এন, মিউ কত? 1, সরি 0.2 ইনটু এন মানে 8, মানে হচ্ছে 1.6 এফ কে। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? এইবার দেখো এইটা আমার এফ কে না, উল্টো দিকে লাগছে, মানে বেসিক্যালি আমার
এফ কেটা এই ডিরেকশন বরাবর লাগছে না, আর পার্টিকেলটা মুভ করেছে এই ডিরেকশন বরাবর না, তাহলে বলতো এফ কে আর 2 cos cosec 37 যেটা ও ডিসপ্লেসমেন্ট এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 180 বলো 180 কি তাই না? তাহলে আমি কি যদি এইটাকে পাথ নাম্বার 1 বলি আর এটাকে পাথ নাম্বার 2 বলি, পাথ নাম্বার 1 এ ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স কত বলো? বলো ফোর্স কত? 1.6, ডিসপ্লেসমেন্ট কত? 2 cosec 37, একটা মাইনাস সাইন আসবে, কেন মাইনাস সাইন আসবে? 180 ডিগ্রি, রাইট। এইবার বলো তো এইখানে নামার পরে তো ওই পার্টিকেলটা থেমে যাচ্ছে না, ও তো 2 নাম্বার পথেও চলছে, চলছে কি চলছে না? চলছে, দেখো 2 নাম্বার পথেও চলছে, চলছে কি চলছে না? চলছে। এবার ও যদি 2 নাম্বার পথে চলে, 2 নাম্বার পথে চলে, তাহলে 2 নাম্বার পথেও তো ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স হবে কি হবে না? তাহলে বলো তো 2 নাম্বার পথে ওর এফ কে কত? একটু আগে করিয়েছি, 2 নাম্বার পথে এফ কে কত নিচের দিকে বলো? 2 নাম্বার পথে এফ কে কত? নিচের দিকে 10 নিউটন, ওপর দিকে এন, এই দিকে এফ কে, সেটা হচ্ছে মিউ ইনটু এন, মিউ এর ভ্যালু 0.5, এন এর ভ্যালু 10, মানে হচ্ছে 5, কি তাই না? হ্যালো, বুঝতে পারছো? তাহলে বলো তো এই 2 নাম্বার পাথ মানে এইখান থেকে এই পর্যন্ত ডিসপ্লেসমেন্ট কত? 2+x, না 2+x, ও তো কম্প্রেসড হয়েছে, x, ও 2+x, আর ফ্রিকশনাল ফোর্স কত? 5, কি তাই না? হ্যাঁ, দেখো ডিসপ্লেসমেন্ট এই ডিরেকশনে, ফ্রিকশনাল ফোর্স এই ডিরেকশনে, কত ডিগ্রি অ্যাঙ্গেল? 180, তাহলে এখানে একটা মাইনাস সাইন হবে। হ্যাঁ, তাহলে বলো তো টোটাল ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স এইটা প্লাস এইটা, না দেখো কে কে বুঝতে পেরেছো, টোটাল ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স, বলো তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, ওকে, এইবার আমার ক্যালকুলেট করতে হবে ফাইনাল পটেনশিয়াল এনার্জি, এই ফাইনাল মেকানিক্যাল এনার্জি আর ইনিশিয়াল মেকানিক্যাল এনার্জি, ঠিক। এবার দেখো ফাইনাল পজিশনটা এইটা না, এই যে এইটা না ফাইনাল পজিশনটা, যখন ও একেবারে কম্প্রেস করে দিয়েছে, এই যে কম্প্রেস করে দিয়েছে, তাহলে বলো তো যখন কম্প্রেস করে দিয়েছে তখন তুমি এইটাকে যদি রেফারেন্স লাইন ধরো, এই রেফারেন্স লাইনেই এই মাসটা রয়েছে না, এই রেফারেন্স লাইনেই এই মাসটা রয়েছে না, দেখো হ্যালো, এই রেফারেন্স লাইনেই এই মাসটা রয়েছে না, তাহলে বলো তো মাসের পটেনশিয়াল এনার্জি কত? 0, আর ফাইনাল পজিশনে গিয়ে মাসটা মোমেন্টারিলি স্টপ হয়ে গেছে, এই যে, তাহলে বলো তো মাসের, আমি ইএফ ক্যালকুলেট করছি দিয়া, প্রথমে মাস, মাসের পটেনশিয়াল এনার্জি 0, বলো তো কাইনেটিক এনার্জি 0, আচ্ছা এরপরে স্প্রিং, এই দুটো ছাড়া অন্য কিছু কি থাকবে? থাকবে না। এবার বলো তো স্প্রিংটা কি কম্প্রেসড হয়েছে না ইলংগেট হয়েছে? কতটা? তার মানে ওর মধ্যে কতটা পটেনশিয়াল এনার্জি রয়েছে? হাফ, 50x2, বুঝতে পারলে? হাফ 50x2 রয়েছে কি হয়নি? তার মানে বলো তো ফাইনাল এনার্জি এই তিনটের সামেশন, শাবাশ। বলো তো ইনিশিয়াল কি? ইনিশিয়াল আমি কি কি দেখবো? মাস আর স্প্রিং, মাসটা টঙ্গে উঠে বসে আছে, রেফারেন্স লাইন থেকে কত উপরে উঠে আছে, বসে আছে, তাহলে ওর কি একটা পটেনশিয়াল এনার্জি থাকবে? হ্যাঁ, mgh থাকবে। আর একদম টঙ্গে উঠে যখন বসেছিল তখন কি পার্টিকেলটার কোনো ভেলোসিটি ছিল? না, তাহলে কাইনেটিক এনার্জি 0। আর স্প্রিংটা তখন ইলংগেটেড ছিল, তাহলে ওর মধ্যে কোনো এনার্জি ছিল স্প্রিং এর মধ্যে? না, 0। এবার বলো তো mgh এর m কত? 1, g কত? 10, h কত? 2, তার মানে এটাকে লিখতে পারি 20। তাহলে তুমি EF, EI সব পেয়ে গেছো কি পাওনি? দেখো ভালো করে, এখানে কি আনডন বলো, এখানে কি আনডন? হ্যালো, বলতে পারবে এখানে বলো কি আনডন? যদি x আনডন হয় তাহলে দেখো তো এখানে তোমরা x এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছ, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করলে আমি x এর ভ্যালু পেয়ে যাবো কি যাবো না? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো, প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ, ডাউট থাকলে জিজ্ঞাসা করো, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। স্যার একবার ছবিটা দেন, একদম ঠিক আছে, ওকে, যদি ডাউট না থাকে তাহলে আমি নেক্সট তোমাদের একটা প্রবলেম করতে দিই, আমাকে ইকুয়েশনগুলো বললেই হবে। দেখো
দেখো এইখানে একটা স্প্রিং রয়েছে, এখানে একটা স্প্রিং রয়েছে, ওকে, সেম ভাবে স্প্রিং এর তুমি ইয়ে ধরে নাও 50 মিটার, সরি 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 নিউটন পার মিটার, ওকে, বলো তো যদি স্প্রিংটার মাস না থাকে তাহলে কি স্প্রিংটা ইলংগেট হবে না কম্প্রেস হবে? হ্যালো বলো, কিছুই হবে না, ও ন্যাচারাল লেন্থেই থাকবে, তাই না? বলো, আরে বাবা মাস মাস থাকলেই তো এমজি দিয়ে টানবে তাহলেই তো কম্প্রেস হবে, কি হবে না? হ্যালো, তাহলে মাস না থাকলে ও এরকম অবস্থায় থাকবে? বলো, হ্যাঁ। এবার আমি কি করছি দেখো, আমি এইখান থেকে এইখান থেকে 5 মিটার হাইট থেকে একটা 1 কেজির মাসকে ফেলে দিচ্ছি, বলতো এই মাসটা এসে একে যদি হিট করে তাহলে নিচের দিকে কম্প্রেস করবে কি করবে না? হ্যাঁ করবে, হ্যালো করবে তো? হ্যাঁ, আমাকে বার করতে বলেছে ম্যাক্সিমাম কম্প্রেশন ইন দ্য স্প্রিং, ম্যাক্সিমাম কম্প্রেশন ইন দ্য স্প্রিং, খুব ইজি রিয়া। আচ্ছা বলো তো ওয়ার্ক, এই কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি বাদিকে যে তিনটে ওয়ার্ক ডান আছে, সিউডো এক্সটার্নাল কনজারভেটিভ নন কনজারভেটিভ, কোনো ওয়ার্ক ডান কি এক্সিস্ট করবে? কোনো ওয়ার্ক ডান এক্সিস্ট করবে না। যদি কোনো ওয়ার্ক ডান এক্সিস্ট না করে তাহলে বলো তো এখানে ই এফ ইকুয়াল টু ই আই হবে? বুঝতে পারছো? দেখো বুঝতে পারছো কি বললাম? ই এফ ইকুয়াল টু ই আই হবে। আচ্ছা এবার এইটা এর ফাইনাল না, এই ইনিশিয়াল না, যখন মাসটা এখানে আর এই কি বলে স্প্রিংটা এই অবস্থায় আছে, কি এটা ইনিশিয়াল পজিশন না? ফাইনাল পজিশনটা কি রকম হবে? ফাইনাল পজিশনটা কম্প্রেসড অবস্থায় হবে, মানে এরকম হবে না? এই যে ফাইনালটা আমি ড্র করছি, কি এরকম হবে না ফাইনালটা? এখানে 1 কেজি মাসটা রয়েছে, বুঝতে পারলাম? আচ্ছা এইবার দেখো এই এই লাইনটা প্রথমে স্প্রিং এর দিকে তাকাও, এটা ন্যাচারাল লেন্থ না? ন্যাচারাল লেন্থ। আচ্ছা আমি ধরলাম এইখান থেকে এইটুকু এক্স, তাহলে বলতো যখন ম্যাক্সিমাম কম্প্রেশন হবে তখন এই 1 কেজির মাসটা মুভ করবে কি করবে না? করবে না, একদম নিচে গিয়ে কম্প্রেস করে দিয়েছে। আচ্ছা এবার ভেবে দেখো এই 1 কেজির মাসটা ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করেছে কি করেনি? যদি ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করে তাহলে এর পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে কি হবে না? হবে। এক্স অ্যাক্সিস বরাবর মুভ করলে চেঞ্জ হতো না? তুমি বলবে দাদা তুমি এখানে তো এক্স অ্যাক্সিস বরাবর মুভ করেছে এই এই প্রবলেমটা, না ইনিশিয়াল আর ফাইনাল দুটোরই কি এক্স কোঅর্ডিনেট এই ওয়াই কোঅর্ডিনেট সেম? না, এটা একটা সার্টেন হাইটে ছিল না? তার মানে এখানে এক্স কোঅর্ডিনেটেও মুভ করেছে, ওয়াই কোঅর্ডিনেটেও মুভ করেছে। ওয়াই কোঅর্ডিনেটে মুভ করলেই, হ্যালো, ওয়াই কোঅর্ডিনেটে মুভ করলেই কি আসবে? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। আবার বলছি, কি বললাম আবার বলছি, কোথায় মুভ করলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আসবে বলো? ওয়াই কোঅর্ডিনেটে। বলো তো এখানে 1 কেজিটা ওয়াই কোঅর্ডিনেট মুভ করেছে কি করেনি? করেছে। তাহলে আমাকে এনার্জি ইয়ে করতে হবে, আমি এইটাকে রেফারেন্স লাইন ধরছি, যখন ইনিশিয়াল ইনিশিয়াল তখন এই 1 কেজির মাসটা 5 মিটার ওপরে রয়েছে রেফারেন্স লাইন থেকে, তাহলে আমি কি লিখবো তোমরা আমাকে বলতে পারবে? কি লিখবো তোমরা আমাকে বলতে পারবে? MGH প্লাস MG MG 5 MGH এর জায়গায় 5, একদম কোনো ডাউট না? আচ্ছা এবার ফাইনাল পজিশনটা এটা না, এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ। আচ্ছা বলো তো ফাইনাল পজিশনে আমাদের স্প্রিংটা কম্প্রেসড না ইলংগেটেড? কম্প্রেসড। ন্যাচারাল লেন্থ থেকে কতটা কম্প্রেসড? এক্স কম্প্রেসড। তাহলে এখানে কি হবে? হাফ 50x স্কয়ার। আচ্ছা বলো তো এখন 1 কেজিটা
রেফারেন্স লাইনের উপরে রয়েছে না রেফারেন্স লাইনের নিচে রয়েছে? নিচে। তাহলে রেফারেন্স লাইনের যদি নিচে থাকে কতটা নিচে আছে? -10। বলো বলো কতটা নিচে আছে? x নিচে আছে। তাহলে এর যে পটেনশিয়াল এনার্জিটা হবে সেই পটেনশিয়াল এনার্জিটা কত হবে বলো? -10। এইটা ইকুয়াল টু এইটা না? হুম। দেখো তো এখান থেকে 5x স্কয়ার মাইনাস 2x প্লাস এই মাইনাস 10 ইকুয়াল টু 0 আসছে কিনা? আসছে এরকম কিছু একটা? হ্যাঁ, এদের ভ্যালু তো দিয়ে দিয়েছে। এখান থেকে তোমরা x এর কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে যাবে কি যাবে না? হ্যাঁ ঠিক। হ্যালো ঠিক। আচ্ছা আচ্ছা, এবার একটা ভালো জিনিস তোমাদের করাই। দেখো একটা ভালো জিনিস করাই, এই কনসেপ্টটা আমার খুব ফেভারিট কনসেপ্ট, কারণ এর মধ্যে অনেক প্র্যাকটিক্যালিটি রয়েছে। দেখো একটা স্প্রিং আছে মাসলেস এরকম, আর এইখানে একটা মাস আছে এম এরকম, এটার কে? ওকে আচ্ছা, এবার আমি কি করেছি শোনো, আমি এই মাসটাকে এখানে ঝুলিয়ে দিয়েছি। কি বললাম? এই মাসটাকে এখানে ঝুলিয়ে দিয়েছি, রাইট? আচ্ছা, এবং এই মাসের তলায় আমি আমার হাতটাকে রেখেছি। এটা খাড়ার মতো হয়ে গেছে, সেটা কোনো বড় ব্যাপার না, হাতটাকে রেখেছি, বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, হাতটাকে, এইটা এর ন্যাচারাল লেন্থ ছিল, এইটা ন্যাচারাল লেন্থ, ঠিক? এর তলায় আমি হাতটাকে রেখেছি। এবার আমি কি করছি শোনো, আমি আস্তে 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 হাতটাকে নিচের দিকে নামাচ্ছি। কি বললাম? আস্তে 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 আমি হাতটাকে নিচের দিকে নামাচ্ছি। যদি আমি আস্তে 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 হাতটাকে নিচের দিকে নামাই, এটা ধরো এর ন্যাচারাল লেন্থ, তাহলে এই স্প্রিংটা ইলংগেট হবে কি হবে না? হবে। তাহলে ইলংগেট হতে 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 ধরো এরকম এসছে। এই অবস্থায় এই এই পজিশনে যখন এসছে, মন দিয়ে শোনো, এই পজিশনে তোমার সামনে যে পজিশনটা, তখনও আমি হাতটাকে আস্তে 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 নামাচ্ছি। তাহলে বলো তো এই পজিশনে এসে, মানে একটা পজিশনে আসার পরে আমি হাতটাকে নামালে হাতের থেকে আমার মাসের কন্ট্যাক্টটা মানে ছুটে যাবে কি যাবে না? কি আবার কথা বুঝতে পারছো? কি রকম করতে চাইছি? আস্তে 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 নামাচ্ছি, তাহলে একটা সময় মাসের কন্ট্যাক্টটা ছুটে যাবে কি যাবে না? যাবে। বলো তো তখন এই মাসটা কি আর মুভ করবে কি করবে না? করবে। তার মানে এ কি ইকুইলিব্রিয়ামে আছে কি নেই? হ্যাঁ, সাবাস, ইকুইলিব্রিয়ামে আছে। যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে দেখো এইখান থেকে এইটুকু ওর ডিস্টেন্স যদি x হয়, তাহলে বলো তো এই মাসের উপরে নেট ফোর্স কত কাজ করছে? -mgx, 0, অ্যাক্সেলারেশন 0, কারণ এখন তো ও ইকুইলিব্রিয়ামে আছে। হুম হুম, তারপরে ওর মধ্যে কোনো অ্যাক্সেলারেশন নেই। তাহলে বলো তো নিচের দিকে mg, হ্যাঁ, আর উপর দিকে kx না স্প্রিং এর জন্য? হ্যাঁ। এবং এই পুরো বডিটার অ্যাক্সেলারেশন কত? 0। হ্যাঁ। তাহলে বলো তো এখান থেকে আমি লিখতে পারি kx equal to mg? হুম। তাহলে x equal to mg / k? হ্যাঁ। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হুম। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। হ্যালো, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। এই সিনারিওটা কি বোঝা গেছে? আচ্ছা, এইটা গেল আমার ফার্স্ট কেস বা ফার্স্ট সিনারিও। স্যার, যখন হাতটা সরাচ্ছি তখন পুরোটাই নেমে গেছে যতটা ইলংগেট করে? একদম। এবং আমি খুব আস্তে 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 করছি। হুম হুম, ঠিক। আচ্ছা, তোমরা কি আমার এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? হুম। এইটাতে আমি আবার ব্যাক করব, আবার ব্যাক করব, এর একটা অন্য কেস দেখিয়ে দিই, এটাতে আবার ব্যাক করব। কেস টু, কেস টু, কেস টু তে আমি কি করছি শোনো, স্প্রিংটা আমার তো ঠিক ওই একই স্প্রিং একই মাস এরকম ছিল না? দেখো এরকম ছিল। এবার আমি কি করেছি, এই মাসটাকে, এই মাসটাকে জাস্ট ঝুলিয়ে দিয়েছি, তলায় হাত রাখিনি, জাস্ট ওপর থেকে জাস্ট ঝুলিয়ে দিয়েছি, ঠিক? হ্যালো। আচ্ছা, তখন কি হবে জানো? তখন বলতে পারো তখন কি হবে? একে জাস্ট আমি ঝুলিয়ে দিয়েছি, ঝুলিয়ে দিলেই কে শুনবে?
এ এই যে এই বাসটা নিচে নামবে, হ্যালো নিচে নামবে, ঠিক নিচে কিন্তু হাত ফাত কিছু নেই, যখন এই পজিশনে আসবে, এই পজিশনে আসবে তো একটা সময় কি একটা সময় এই পজিশনে আসবে না, তখন বলতো এই পজিশনে অ্যাক্সেলারেশন কত? জিরো। আচ্ছা অ্যাক্সেলারেশন জিরো মানে কি? ভি জিরো, ভেলোসিটি না। হ্যালো আবার বলো, এখানে একটু কনসেপ্টটা বলি, এ মানে কি? ডিভি বাই ডিটি। এই পজিশনে অ্যাক্সেলারেশন জিরো, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? নেই। এইটা যদি জিরো হয় তাহলে বলো তো, সেই আমরা ম্যাক্সিমাম মিনিমাতে করেছিলাম না, ডিভি বাই ডিটি যদি জিরো হয় তাহলে ভিটা আইদার ম্যাক্সিমাম অথবা মিনিমাম, মনে আছে? এই ভিটা ম্যাক্সিমাম না মিনিমাম, আইদার মিনিমাম। ওকে, আচ্ছা ফর দা টাইম বিং তোমরা ধরে নাও এইটা ম্যাক্সিমাম, মানে আমি বলতে চাইছি ভেলোসিটি। আগে বলো অ্যাক্সেলারেশন জিরো মানে কি ভেলোসিটি জিরো? না। তার মানে এই পজিশনে এই মাস্টার একটা ভেলোসিটি থাকবে কি থাকবে না? থাকবে। সেটা পজিটিভ হতে পারে, মানে সেটা ম্যাক্সিমাম হতে পারে, মিনিমাম হতে পারে, ঠিক? আচ্ছা আমি তোমাদের এখন ধরে নিতে বলছি যে এটা ম্যাক্সিমাম হবে, এবার তোমরা বলবে কেন ধরে নেব। আচ্ছা এখন ধরে নাও এই জিনিসটা, আমি তোমাদের পরে এসএইচএম এ গিয়ে বোঝাবো কেন ম্যাক্সিমাম। আচ্ছা যদি ম্যাক্সিমাম হয়, আচ্ছা ম্যাক্সিমাম মিনিমামের কথা ভুলে যাও, একটা ভেলোসিটি থাকবে কি থাকবে না সেটা বলো। বলো থাকবে, তাহলে ভেলোসিটিটা নিচের দিকে থাকবে কি থাকবে না? হ্যাঁ থাকবে। তাহলে বলো তো এই মাসটা কি এখানে এসে স্ট্যাটিক হয়ে যাবে? না। কে কে বুঝতে পারছো এই মাসটা কি এখানে? হ্যাঁ বলো। বলছিলাম যে আগের কেসটা যেহেতু আস্তে আস্তে নামাচ্ছিলাম ওই জন্য ভেলোসিটিটা তো জিরো হবে, এটাই ওরকম করছি না তাই কি নয় জিরো? রাইট, আমি তো জাস্ট মাসটাকে জাস্ট ওখানে ঝুলিয়ে মানে ঝুলিয়ে ছেড়ে দিয়েছি। তার মানে এইখানে আর এইখানে কি হচ্ছিল, প্রতিটা মোমেন্টে আমার হাতটাকে ও তলায় রাখছিলাম, এর মধ্যে কোনো ভেলোসিটি গ্রো হতে দিদি, কিন্তু এখানে নিচের দিকে একটা ভেলোসিটি থাকবে কি থাকবে না? থাকবে। সেই ভেলোসিটির জন্য ও আরো নিচে নামবে কি নামবে না? নামবে। কে কে বুঝতে পারছো আরো নিচে নামবে, নামবে কি নামবে না? নামবে। এবং ও কি করবে বলতো, এই যে যখন একদম নিচে নামবে, একদম নিচে নামবে, নিচে নামার পরে আর যখন নিচে নামতে পারবে না, হ্যালো আর যখন নিচে নামতে পারবে না, তখন ভেলোসিটি জিরো হয়ে যাবে কিন্তু অ্যাক্সেলারেশন জিরো হবে না, তখন আবার উপরে উঠে যাবে। এটা কেন হবে এটা আমি এসএইচএম এ গিয়ে ডিটেইলে বলবো, আমার বলার বক্তব্যটা আমি যদি এইভাবে একে ঝুলিয়ে দিই তাহলে এই বাসটা এইরকম 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 ভাবে দুলবে। কে কে বুঝতে পেরেছো? উঠবে নামবে, উঠবে নামবে। কে কে বুঝতে পেরেছো আমার কনসেপ্ট? ক্লিয়ার? হ্যালো ক্লিয়ার? ওকে আচ্ছা, এইবার এইখানে আমি ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাচ্ছি, মানে আমার বলার বক্তব্যটা আমি এইখান থেকে এইটুকু ডিস্টেন্স ক্যালকুলেট করতে চাইছি, এইখান থেকে আমি ধরলাম এই ডিস্টেন্সটা ডি, এইটাকে যদি আমি ইনিশিয়াল আই বলি আর এইটা তাহলে ফাইনাল কি, তাই না? আচ্ছা এখানে না এক্সটার্নাল ফোর্স রয়েছে, আমি জাস্ট ওই মাসটাকে ঝুলিয়ে দেওয়া দিয়ে ছেড়ে দিয়েছি, যে মুহূর্তে আমি মাসটাকে ঝুলিয়ে দিয়েছি সেই মুহূর্ত থেকে ফাইনালে একদম নিচে আসা পর্যন্ত আমি কনসিডার করছি, বলতো কোনো এক্সটার্নাল ফোর্স আছে কি নেই? না। তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স কিছু থাকবে? না। সিউডো ফোর্স? না। নন কনজারভেটিভ ফোর্স? নন কনজারভেটিভ ফোর্স থাকবে? না। কোথায় নন কনজারভেটিভ ফোর্স? ফ্রিকশন টিকশন তো কিছু নেই দিয়া, আছে কি? না। গুড, তাহলে কি হবে বলতো? EF equal to EI হবে? কি হলো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া গন্ডগোল করছে এই কম্পিউটারটা, একটু গন্ডগোল করে, কালকে ওই কম্পিউটার করাবো। আচ্ছা দাঁড়া দাঁড়া, এটা EI হবে। আচ্ছা বলতো এটা ফাইনাল পজিশন, ফাইনাল পজিশনে মাস্টার মাস্টার মাস মাস মাস্টার মোমেন্টারিলি 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 ভেলোসিটি জিরো, তাহলে কাইনেটিক এনার্জি জিরো। আচ্ছা এবার এইটাকে আমি রেফারেন্স লাইন ধরছি, এইটাকে, হ্যালো দেখো এক মিনিট, না আমি এইটাকে রেফারেন্স লাইন ধরছি,
কোথায় গেল বেটা? এইটাকে রেফারেন্স লাইন ধরছি। এইটাকে রেফারেন্স লাইন ধরছি। তাহলে বলতো ফাইনালি মাসটা যখন এখানে আসবে, মাসের কাইনেটিক পটেনশিয়াল এনার্জি কত হবে? এইটাকে যদি আমি রেফারেন্স লাইন ধরছি, আচ্ছা এইটা কি ছিল বলতো? এইটা এইটা এই লাইনটা এর ন্যাচারাল লেন্থ ছিল না? তাহলে বলতো ইনিশিয়াল থেকে ফাইনালে এই স্প্রিংটা ইলংগেট হয়েছে কি হয়নি? কতটা ইলংগেট হয়েছে? তাহলে বলতো ওর মধ্যে কত এনার্জি স্টোর হয়েছে? হাফ কে ডি স্কয়ার, তাই না? এবার বলো ইনিশিয়ালি, ইনিশিয়ালি ইনিশিয়াল যখন পজিশন ইনিশিয়াল, এই যে ইনিশিয়াল, তখন স্প্রিং এর মধ্যে কোন এনার্জি স্টোর হয়েছে? না। মাসটা এই রেফারেন্স লাইন থেকে কতটা উপরে আছে? ডি। তাহলে পটেনশিয়াল এনার্জি কত? এমজিডি। মাসের ভেলোসিটি কত? জিরো। এটাকে ইকুয়েট করতে পারি? এখান থেকে দেখো তো আমার ডি কি আসছে? 2 এমজি বাই কে আসছে। হ্যাঁ এইখানে আমি x কত পেয়েছিলাম? mg / k পেয়েছিলাম না? বেসিক্যালি আমি এখানে d = 2x পাচ্ছি না? এর মানে কি? এর মানে হচ্ছে এইখান থেকে এইটুকু তো আমি আগেই ইকুইলিব্রিয়াম ক্যালকুলেট করেছিলাম। হ্যালো, বুঝতে পারছো? এই যে এটা ভেলোসিটিটার জন্য ডাবল যাচ্ছে, রাইট? তার মানে এইখানে যদি x আসে তাহলে নিচেও x নামবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, ক্রিস্টাল ক্লিয়ার যে নিচে হাত রাখলে কি ঘটনাটা ঘটবে আর ঝুলিয়ে দিলে কি ঘটনাটা ঘটবে? ঝুলিয়ে দিলে ও সারা জীবন ধরে এরকম এরকম দুলতেই থাকবে, আর নিচে হাত রাখলে ও একটা জায়গায় গিয়ে এরকম কি বলে স্ট্যাটিক হয়ে যাবে। তোমরা কি আমার কথা ক্লিয়ারলি বুঝতে পেরেছো? ডিয়ার কোনো ডাউট? হাফ কে ডি স্কয়ারটা করে দাও। কোথায়? ও হাফ কে ডি স্কয়ার। স্প্রিংটা কতটা ইলংগেট হয়েছে? ডি। তাহলে হাফ কে এক্স স্কয়ার যেটা হয়, হ্যাঁ ওটা তো ন্যাচারাল লেন্থ থেকে ক্যালকুলেট করেছিল। হ্যাঁ এটাও তো ন্যাচারাল লেন্থ থেকে ক্যালকুলেট করেছিল। আর এই যে এই এইটা ন্যাচারাল লেন্থ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? এটা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ ওকে, আমি এই প্রবলেমটা তোমাদের কেন করাচ্ছি জানো? এটা থেকে দুটো জিনিস তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হলো। এবার আবার বাদিকেরটাই চলে আসি, বাদিকের কনসেপ্টে। এই যে হাত যখন ছিল, এই কনসেপ্টে দিয়ে আমার যেই অ্যাডভান্সে একবার কোয়েশ্চেন করেছিল সেটারই আমি, সেই প্রবলেমটাই আমি তোমাদের করাচ্ছি এখন। এইবার কি হচ্ছে শোনো। আচ্ছা স্যার বলো, কেস 2 এ ফাইনাল পজিশনে এটা নট ইকুয়াল টু 0 কেন হচ্ছে? কোনটা ফাইনাল পজিশনে? মাস্টার বলছি বলছি বলছি, ভালো করে শোনো। যখন ইকুইলিব্রিয়াম পজিশনে, তখন এই যে m আর m উপরে kx নিচে mg, যখন এই পজিশনে একদম নিচের পজিশনে, মন দিয়ে শুনবে, তখন নিচে mg হ্যাঁ আর উপরে kd হ্যাঁ, আর কেডি মানে কত? আচ্ছা ডি মানে 2x। হ্যাঁ তাহলে কে 2x। এবার বলো যদি এখানে শুধু kx থাকে আর mg থাকে তাহলে অ্যাক্সেলারেশন 0, মানে উপরেও যা নিচেও তা। এখন উপরে k ইনটু 2x আর mg, তাহলে নেট ফোর্স কোন দিকে? উপর দিকে না নিচের দিকে? উপর দিকে। শাবাশ, উপর দিকে নেট ফোর্স। কেন? তখন k 2kx - mg, এটা আমার নেট ফোর্স উপর দিকে, তাহলে একটা অ্যাক্সেলারেশন থাকবে না? যাই হোক, এই জিনিসটা তোমাদের আবার আমি এসএইচএম এ গিয়ে ডিটেলে বলবো, ওখানে এইগুলো ডিটেলে আছে। নীল, অভিনব, বুঝতে পারছো ডিয়ার? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা এইটা আমি কেন তোমাদের এত বলছি সেটা শোনো, নেক্সট কনসেপ্টটাও ইম্পর্টেন্ট। বলতো আমি যে এবারে যে কোয়েশ্চেন গুলো করছি সেখানে কোথায় ফ্যালাসি আসবে সেটা আমাকে একটু বলবে, কোথায় ফ্যালাসিটা আসবে সেটা তোমরা আমাকে একটু বলবে। এই যে কেস 1টা, কেস 2টা নিয়ে আমরা ডিসকাস করব না, এই যে হাতের কেসটা নিয়ে আমি ডিসকাস করছি, হাতের কেসটা। বলো তো, ওফো কি, দেখো নিচের দিকে এমজি কাজ করছে। হ্যালো হ্যালো, হ্যাঁ যদি নিচের দিকে এমজি কাজ করছে, হ্যালো করছে কি করছে না? হ্যাঁ এবার শোনো, বলতো পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে নিচের দিকে? x। শাবাশ, x এর ভ্যালু তুমি কত ক্যালকুলেট করেছো? mg / k।
তার মানে নিচের দিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে x, সেটা হচ্ছে mg / k. এবার বলো ফোর্স নিচের দিকে, x ও নিচের দিকে. হ্যালো, ফোর্স ও নিচের দিকে, x ও নিচের দিকে, am I right? তাহলে আমি যদি বলি, মন দিয়ে শুনবে, এই বডিটার মধ্যে, এই বডিটার মধ্যে এই ইকুইলিব্রিয়াম পজিশনে যখন আছে, এই যে ইকুইলিব্রিয়াম পজিশনে যখন আছে রিয়া, তখন এই বডিটার মধ্যে কোন এনার্জি আছে? হ্যালো, থাকবে? হ্যালো 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 হ্যালো, থাকবে তো? সেই এনার্জিটা কে দিয়েছে বলতো? গ্রাভিটি দিয়েছে. এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা দেখো, আমি কি বলতে চাইছি, দেখো আমি বলতে চাইছি ইজি, সেটা হচ্ছে এনার্জি. মানে এনার্জি, এই গ্র্যাভিটি কতটা এনার্জি দিয়েছে ওই মাসটাকে, তার মানে কি হবে, যতটা গ্র্যাভিটি ওয়ার্ক ডান করেছে ততটাই তো এনার্জি দেবে, দেবে কি দেবে না? তাহলে কতটা ওয়ার্ক ডান করেছে বলতো তোমার গ্র্যাভিটি? এইবারে যেটা বলবো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাই ডিয়ার. আচ্ছা বলতো, স্প্রিংটা ইলংগেট হয়েছে? হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো? স্প্রিংটা ইলংগেট হয়েছে বন্ধুগণ, স্প্রিংটা ইলংগেট হয়েছে. কতটা ইলংগেট হয়েছে? শাবাশ. তাহলে বলতো কে, সরি, হাফ কে এক্স স্কোয়ার যদি আমি ক্যালকুলেট করি, সেটা কি লিখবো? হাফ কে এক্স এর ভ্যালু কত বলো? এম জি বাই কে. ঠিক লিখেছি? এইটা যদি আমি ক্যালকুলেট করি কি আসে বলতো? এবার বলো এই এনার্জিটা কে দিয়েছে? এই এনার্জিটা, এই এনার্জিটা কে দিয়েছে? গ্র্যাভিটি. ভেরি গুড. বলতো এই এনার্জিটা কাকে দিয়েছে? শাবাশ, এই স্প্রিং কে দিয়েছে. এটা হচ্ছে এই যে, এই যে এটা, এটা স্প্রিং. এখান থেকে আমি ক্যালকুলেট করেছি mg হোল স্কয়ার / k এটা মাস কে দিয়েছে, এটা স্প্রিং কে. না 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 না, বলছি 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 দেখো, টোটাল এনার্জি, টোটাল এনার্জি ওই সিস্টেমেই দিয়েছে. কে দিয়েছে? গ্র্যাভিটি. গ্র্যাভিটিটাই পুরো সিস্টেমে এনার্জিটা দিয়েছে. কত এনার্জি দিয়েছে? mg স্কয়ার / k. ঠিক, তাহলে সেই এনার্জিটা তো কারোর মধ্যে স্টোর থাকবে, থাকবে কি থাকবে না? স্যার সিস্টেমে, গোটা সিস্টেমে mg স্কয়ার / k দিয়েছে. Yes. তাহলে স্প্রিং এরটা কোনটা? বলছি বলছি, ওটাই তো. শোনো, মন দিয়ে শোনো, স্প্রিংটা কেন ইলংগেট হয়েছে? গ্র্যাভিটির জন্য. হ্যাঁ, তার মানে গ্র্যাভিটিটাই স্প্রিংটাকে টেনেছে. হ্যাঁ, তার মানে মনে আছে এইখানে যখন আমি এইরকম করিয়েছিলাম, এটা ধরো মাস, এইখান থেকে এফ এক্সটার্নাল কেউ একজন টানে, তার জন্যই তো এটা বড় হয়, সেটা বড় হয়, বা কম্প্রেস করলেও আমাকে এফ এক্সটার্নালি তো একে কম্প্রেস করায়, তাহলে এই এফ এক্সটার্নাল যে ওয়ার্ক ডানটা করে সেটাই এই সিস্টেমে এনার্জি হিসেবে স্টোর হয় না? এবার বলো এইখানে স্প্রিংটাকে কে ইলংগেট করিয়েছে? গ্র্যাভিটি. তাহলে সেই গ্র্যাভিটিটা এখানে এফ এক্সটার্নাল হিসেবে কাজ করছে না? হ্যাঁ, তাহলে এই এফ এক্সটার্নাল যে ওয়ার্ক ডানটা করবে সেটাই পুরো সিস্টেমে এনার্জি হিসেবে স্টোর হবে? শাবাশ. তাহলে বলো তো এইখানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত? এইটা, এইটা, সেটাই এই পুরো সিস্টেমে এনার্জি হিসেবে স্টোর হয়েছে. এই কে বুঝতে পারছো? হ্যাঁ, তার মানে কি এইটা যদি পুরো সিস্টেমে এনার্জি হিসেবে স্টোর হয় তাহলে সেটাই এনার্জি গিভেন বাই গ্র্যাভিটি, তাই না? ওই এনার্জিটাই তো গ্র্যাভিটি দিয়েছে. তার মানে ভেবে দেখো, এই যে এতটা এনার্জি গ্র্যাভিটি দিয়েছে, সেই এনার্জি থেকে হাফ এনার্জি দিয়ে স্প্রিংটা, সরি সরি, হাফ এনার্জি দিয়ে না, এতটা এনার্জি দিয়েছে তার হাফ এনার্জি স্প্রিং এর মধ্যে গিয়ে স্টোর হয়েছে. নীল বুঝতে পারছো? অভিনব বুঝতে পারছো? কি বললাম, যতটা এনার্জি, হ্যাঁ, মানে গ্র্যাভিটি ওকে mg / k
mg square by k এতটা এনার্জি দিয়েছে, তার মধ্যে তার হাফ এনার্জি, তার হাফ এনার্জি স্প্রিং এর মধ্যে গিয়ে স্টোর হয়েছে, ঠিক বলো? ঠিক ঠিক হ্যাঁ, তাহলে বলো তো বাকি হাফ এনার্জি কোথায় গেছে? ব্লকে। কোথায়? ব্লকে না, ব্লকে কিভাবে যাবে দিয়া? হ্যাঁ, ব্লকে যদি যায় তার তো, কারণ ব্লকের মধ্যে যদি এনার্জি থাকে তার তো তার তো একটা কাইনেটিক এনার্জি থাকতে হবে, ব্লকে তো আর কোনো এনার্জি পসিবল নয়। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, বাকি এনার্জি কি তার গিয়া? হ্যালো, মানে আমার বলার বক্তব্য এটা, দেখো যতটা এনার্জি ই গ্র্যাভিটি দিয়েছে সেই এনার্জিটা স্প্রিং এর মধ্যেই আসার কথা, তাই না? কিন্তু এখানে তো স্প্রিং এর মধ্যে আসছে না, আর একটা কিছু একটা এনার্জি আছে না, কারণ এইটা আমার আসছে mg স্কয়ার বাই কে, এটা আসছে mg স্কয়ার বাই 2k, তার মানে আর একটা এনার্জি আসে না, তার মানে এই গ্র্যাভিটি যে এনার্জিটা দিয়েছে তার হাফ এনার্জি দিয়ে গেছে স্প্রিং, বাকি হাফ এনার্জি কে দিয়ে গেছে বলতে পারবে? হ্যান্ড, হ্যান্ড দিয়ে গেছে, হ্যান্ড। ও, এই যে হ্যান্ড এর তলায় যে হাতটাকে আমি আস্তে 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 করে নামাচ্ছিলাম না, হ্যালো, ওই হ্যান্ডের মধ্যে গ্র্যাভিটির যে এনার্জিটা দিয়েছে তার হাফ এনার্জি হ্যান্ড নিয়ে গেছে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ? হ্যাঁ, ওকে, তাহলে হ্যান্ড কতটা এনার্জি নিয়েছে বলো? এমজি স্কয়ার বাই 2k, এ নিয়েছে এমজি স্কয়ার বাই 2k। হ্যান্ডে সেটা কিভাবে স্টোর হবে? কোথায় হ্যান্ড নিয়ে চলে গেছে হাত, কারণ হাত তো একটা ওয়ার্কডাউন করেছে। হ্যাঁ, হাত একটা ওয়ার্কডাউন করেনি? এই হাতটা আস্তে 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 করতে করতে এই এক্স অবধি নেমেছে কি নামেনি? হ্যালো, আচ্ছা আমি ধরলাম এইখান থেকে এই পজিশন যখন এসছে একটা ইন্টারমিডিয়েট একটা পজিশন, এটা আমি ধরলাম ওয়াই, ধরলাম আমি ওয়াই, ঠিক? তাহলে বলো তো এই এম এর ন্যাচারাল লেন্থ থেকে কতটা ইলংগেটেড? ওয়াই, ওয়াই। তাহলে উপর দিকে কত ফোর্স লাগছে? কে ওয়াই? নিচের দিকে? নিচের দিকে? সাবাস। এবার এর তলায় হাতটা রয়েছে না? হ্যাঁ, হাতটাই কি একটা নর্মাল রিয়াকশন দেবে? এবং আমি একে এত আস্তে আস্তে নামাচ্ছি যে এর অ্যাক্সেলারেশন জিরো না, খুব ধীরে ধীরে নামাচ্ছি। তাহলে বলো তো এখান থেকে n ইকুয়াল টু কি আসছে? n ইকুয়াল টু কি আসছে? ay - m, বলো 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 বলো, mg - k কি, তাই না? হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ, এবার বলো তো এই n টা কোন দিকে কাজ করছে? উপর দিকে? হ্যাঁ, কাজ করছে তো। এবার বলো তো এই n টা y এর উপর ডিপেন্ডেন্ট না? তাহলে বলতো ওয়ার্ক ডান বাই হ্যান্ড, না হ্যান্ড মানে নরমাল রিয়াকশন, স্মল ওয়ার্ক ডান কি হবে? মাইনাস। কেন মাইনাস? কেন? নিচের দিকে ডিওয়াই আর উপর দিকে এন, কত লিখলাম? mg, বলো mg মাইনাস ky ইনটু dy হবে কি হবে না? হ্যাঁ, এবার বলো তো টোটাল ওয়ার্ক ডান n, এটা কি ইন্টিগ্রেট করতে হবে? হ্যাঁ, কোথা থেকে কোথায়? 0 থেকে y, 0 থেকে x, আচ্ছা হ্যাঁ, পুরোটার জন্য, দেখো পুরোটার জন্য ইন্টিগ্রেট করতে হবে কি হবে না? হ্যাঁ, তাহলে এবার এখান থেকে আবার কি আসে বলতো? মাইনাস যদি কমন নি, এইটা করলে কি আসে? mg x মাইনাস হাফ k x স্কয়ার, দেখো তো এটা আসছে কিনা? না, সেটা মাইনাস হবে না। হ্যাঁ, ঠিক আছে, আসছে এটা। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা এবার বলতো x এর জায়গায় যদি আমি ভ্যালু বসিয়ে দিই, x এর ভ্যালু তো আমি ক্যালকুলেট করে ফেলেছিলাম দিয়া, কোথায় গেল এই mg বাই k? হ্যালো, মাইনাস x এর জায়গা। তাহলে দেখো তো এইটা কত আসছে? এটা মাইনাস হাফ mg স্কয়ার বাই কে আসছে,
দেখো তো, হ্যাঁ আসছে, হ্যালো, এইবার বলো আসছে, এইটা আসছে, তারপরে বলো তো এই ওয়ার্ক ডান বাই নর্মাল, এটা তো ওয়ার্ক ডান, হ্যাঁ তাহলে ওয়ার্ক ডান যেটা হয় এনার্জিটা তার প্লাস সাইড হয় না? হ্যালো, হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, আচ্ছা মনে আছে যে স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে, হ্যালো স্প্রিং এর ক্ষেত্রে কি বলেছিলাম, যে ওয়ার্ক ডানটা স্প্রিং করছে সেটাই নেগেটিভ অফ এনার্জি হিসেবে স্টোর হয়, মনে আছে? স্প্রিং অলওয়েজ নেগেটিভ ওয়ার্ক ডান করে, আর তার জন্যই যদি ন্যাচারাল লেন্থ থেকে আমি ক্যালকুলেট করি তার জন্যই ওর মধ্যে এনার্জি কতটা স্টোর হয়, সেই পজিটিভ ওয়ার্ক ডানটাই স্টোর হয় না? হ্যাঁ, এবার বলো তো এই ওয়ার্ক ডানটা কে করেছে, নরমাল বা হ্যান্ড করেছে না? হ্যাঁ, মাইনাস ওয়ার্ক ডান করেছে না? হ্যাঁ, তার মধ্যে ওর, তাহলে ওর মধ্যে কতটা এনার্জি স্টোর হয়েছে, এরই প্লাস ভার্সন না? হ্যাঁ, সেটাই এসেছিল কিনা, এই যে ওয়ার্ক ডান বাই হ্যান্ড, হ্যাঁ মানে এটাও পটেনশিয়াল এনার্জি তাহলে, হ্যাঁ কোনটা, হ্যাঁ ইএইচ যেটা, ই ইয়েস 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 অফ কোর্স পটেনশিয়াল এনার্জি, রিয়া অফ কোর্স পটেনশিয়াল এনার্জি, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইটা নিয়ে আর আমরা জলঘোলা করছি না, তোমরা এটুকু বুঝতে পারলেই হলো যে যে এনার্জিটা গ্র্যাভিটি দিয়েছে সেই এনার্জির কিছু পোর্শন কার মধ্যে স্টোর হয়েছে বলো, কার মধ্যে স্টোর হয়েছে বলো 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 বলো, হ্যান্ডের মধ্যে, স্প্রিং এর মধ্যে, আর বাকি এনার্জি কে নিয়ে গেছে, হ্যান্ড, কেন হ্যান্ড নেগেটিভ ওয়ার্ক ডান করেছে, হ্যান্ড নেগেটিভ ওয়ার্ক ডান করেছে, তাই না? হ্যাঁ গুড, এইটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি বলো, এইটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ ওকে, চলো শুড আই মুভ ফরওয়ার্ড, হ্যাঁ আচ্ছা এইবার আমি চলে যাব চেইন টেবিল প্রবলেমে, চেইন চেইন টেবিল প্রবলেমে, দেখো ধরো এখানে একটা টেবিল আছে, তোমরা পারবে এটা, দেখো একটা টেবিল আছে, এই টেবিলের উপরে এরকম এরকম চেন রাখা আছে, শ্রী বুঝতে পারছো তো? আচ্ছা দেখো এইরকম একটা চেন রাখা আছে, এবার বলো তো এইখানে যদি ফ্রিকশন না থাকে, ফ্রিকশন না থাকে তাহলে কি আমি চেনটাকে এইভাবে রাখতে পারবো? না, পারবো না, কেন? কারণ এমজি নিচের দিকে কাজ করবে, ফ্রিকশন না থাকলে ও টেনে নিয়ে বেরিয়ে চলে যাবে নিচের দিকে, কি তাই না বলো? হ্যালো বুঝতে পারছো আমি কি বলছি? তার মানে এইখানে বলে দিয়েছে ফ্রিকশন আছে, মিউ বলে দিয়েছে, মিউ, তাহলে আমাকে কি বার করতে বলেছে শোনো, আমাকে বার করতে বলেছে যে এইখানে এই ওপরে কতটা মিনিমাম লেন্থ থাকতে হবে, দেখো আমাকে বার করতে বলেছে ফাইন্ড মিনিমাম লেন্থ সো দ্যাট chain is in equilibrium, মানে এইখানে মিনিমাম কত লেন্থ থাকলে ও ইকুইলিব্রিয়ামে থাকবে, কি কি বলে দিয়েছে, চেনের মাস এম লেন্থ এল, কি বললাম, চেনের মাস এম লেন্থ এল, ওকে মাই ডিয়ার বুঝতে পেরেছো? হ্যালো, এবার আমি প্রবলেমটা করছি, দেখো
খুব ইজি, আমি এইটুকুর মাস ধরলাম এম টু, এইটুকুর মাস ধরলাম এম ওয়ান, আর এইটুকুর লেন্থ ধরলাম এক্স, তাহলে এইটুকুর লেন্থ কত? তাহলে বলতো এম ওয়ান কে আমি কি লিখতে পারি? বলতো এম বাই এল, এটা কি লিখেছি? মাস পার ইউনিট লেন্থ ইনটু এল মাইনাস এক্স, মাস পার ইউনিট লেন্থ ইনটু লেন্থ। হ্যালো, বুঝতে পারছো? বলতো এম টু কি লিখবো? এম বাই এল। কোনো ডাউট আছে বলো, কোনো ডাউট আছে? নেই নেই। আচ্ছা, এবার এই জিনিসটাকে কি আমি এইরকম ভাবে ডিনোট করতে পারি যে অ্যাজ ইফ এইখানে একটা মাস আছে এম ওয়ান, আর এইখানে একটা কথার কথা মাস আছে এম টু, রাইট? আর এইখানে নিচের দিকে এম ওয়ান জি, ওপরে এম, এইখানে টেনশন টি, এইখানে টেনশন টি, এইদিকে এম টু জি, আর সব থেকে বড় কথা এইটা ফ্রিকশনাল ফোর্স এফ এল, এবং এইটা ইকুইলিব্রিয়ামে রয়েছে। তাহলে বলতো আমি লিখতে পারি এম টু জি ইকুয়াল টু টি এইটা থেকে? আর এইটা থেকে কি লিখতে পারি? টি ইকুয়াল টু এফ এল, বলো লিখতে পারি? এফ এল স্ট্যান্ড ফর লিমিটিং, এফ ইন্টু এল না, এফ সাফিক্স এল। আচ্ছা, এফ এল মানে কি? মিউ ইন্টু এম ওয়ান, সরি মিউ ইন্টু এন। এন মানে কি? এন মানে দেখো তো, দেখো তো, বুঝতে পারছো কিনা? হ্যালো, আমি একটা জিনিস ভুল লিখেছি, এম ওয়ান হবে। এই কে কে বুঝতে পেরেছো? এই পুরো জিনিসটাই এইরকম একটা জিনিস না যে ইকুইলিব্রিয়ামে আছে, নিচে এম টু, ওপরে এম ওয়ান, আর বেসিক্যালি একে অপরকে টি টেনশন দিয়ে টানছে। শ্রী, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। তাহলে বলতো এই টি আর এই টিকে যদি ইকুয়াল করি তাহলে এইটা সমান না? হ্যালো, এখান থেকে এম ওয়ান এর ভ্যালু পুট করো, এখান থেকে এম টু এর ভ্যালু পুট করো, করে তোমরা আমাকে বলো তো এক্স এর ভ্যালু মিউ এল ওয়ান প্লাস মিউ আসছে কিনা, চেক করে দেখো। আসছে? হ্যালো, আসছে বন্ধুগণ? আসছে? আচ্ছা, তাহলে বলো তো এল মাইনাস এক্স কত আসার কথা? এল মাইনাস এক্স, এল মাইনাস এক্স, এল বাই ওয়ান প্লাস বি আসবে তো, বলো? আচ্ছা, তোমরা কি এই কনসেপ্টটা বুঝতে পারলে? এই যে এই কনসেপ্টটা যেটা বললাম, তার মানে এবার এটাকে আমি একটু কমপ্লিকেটেড করছি, এটা খুব ভালো কনসেপ্ট। দেখো, তার মানে এইখানে আমার চেন এরকম, দেখো এখানে আমার চেন এরকম, হ্যালো বলো, এখানে আমার চেন এরকম, এই লেন্থটা কত জানো? এই লেন্থটা মিউ এল বাই ওয়ান প্লাস মিউ, বলো, যখন ইকুইলিব্রিয়ামে আছে। আর এই লেন্থটা কত বলো তো? এল বাই ওয়ান প্লাস মিউ আসছে কিনা দেখো তো, আসছে? ওকে, এবার দেখো, এইবার এইখানে একটা পিঁপড়ে কে এনেছি, পিঁপড়ে, এই পিঁপড়ের ল্যাস থাকে? আচ্ছা, এই পিঁপড়েটা বাঘের মতো হয়ে গেছে, বাঘ এখানে এসে ও একটা ফু দিয়েছে, মুখ দিয়ে ফু দিয়েছে, হ্যালো বলো তো ফু দিলে কি হবে? জাস্ট একে এখান থেকে নড়িয়ে দিয়েছে, তাহলে এতক্ষণ ইকুইলিব্রিয়ামে ছিল, যদি একে জাস্ট একটু টাচ করে তাহলে এ ডান দিকে গড়িয়ে পড়বে কি পড়বে না? পড়বে, বলে এ তো বাঘ এসে ফু দিয়েছে তো ভয়েই তো পড়ে যাবে। এবার শোনো, তাহলে দেখো তো এই চেনটা একটা সময় এরকম হবে না, মানে পুরো লেন্থটাই এরকম পজিশনে আসবে না?
বলেছে তখন ভেলোসিটি কত? বন্ধুগণ তখন ভেলোসিটি কত বার করতে বলেছে? তখন ভেলোসিটি কত বার করতে বলেছে? হ্যালো, আচ্ছা এই প্রবলেমটা আমি করছি, দেখো দেখো এইটা ইনিশিয়াল সিচুয়েশন, এইটা ফাইনাল সিচুয়েশন। কি বললাম? এইটা ইনিশিয়াল সিচুয়েশন, এটা ফাইনাল সিচুয়েশন। আমি ওয়ার্ক কনজারভেশন অফ মেকানিক্যাল ওয়ার্ক এই ফর্মুলাটা লাগাবো, তাহলে বলো তো বাদিকে কোন ওয়ার্ক ডানটা থাকবে? বাদিকে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন থাকবে, বাকি আর কিছু থাকবে? এটা ইকুয়াল টু ইএফ মাইনাস ইআই হবে, বলো? হ্যাঁ। এইবার শোনো, ইনিশিয়াল যখন পজিশন ছিল তখন এই পুরো সিস্টেমে চেনটা কি মুভ করছিল? না। আমি ইআই এর প্রথমে এক একটা করে করছি। ইআই চেনটা যদি মুভ না করে তাহলে তার কাইনেটিক এনার্জি কত? জিরো। বলো তো চেনটার পটেনশিয়াল এনার্জি আছে? না। আছে নাকি? আছে 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 আছে। কেন? তোমাদের আমি আগের দিনই বলেছিলাম, যদি একটা রড এরকম দাঁড়িয়ে থাকে যার মাস এম, লেন্থ এল, তাহলে এই রডটার পটেনশিয়াল এনার্জি হয় এম জি এল বাই টু, যদি এইটাকে আমি রেফারেন্স লাইন ধরি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আগের দিনই করিয়েছিলাম, ইন্টিগ্রেশন করে বার করিয়েছিলাম পটেনশিয়াল এনার্জি। এবার বলো তো সেম জিনিসটা এখানে না? আরে বাবা, এইটুকু চেন, চেনের এই পোর্শনটা, হ্যালো, চেনের এই পোর্শনটা এইরকম রড ওয়াই অ্যাক্সিস বরাবর দাঁড়িয়ে আছে না? আছে কি নেই? আছে। আচ্ছা, আমি যদি এইটাকে রেফারেন্স লাইন ধরি, হ্যালো, এইটাকে রেফারেন্স লাইন ধরি, বুঝতে পারছো কোনটাকে রেফারেন্স লাইন ধরছি? তাহলে বলো তো এইটুকু পোর্শনের জন্য কতটা পটেনশিয়াল এনার্জি হবে? আচ্ছা, এইটার মাস কত ছিল মনে আছে? এম টু না? এই যে এম টু, হ্যালো, তাহলে মাস পটেনশিয়াল এনার্জি কত হবে বলো? এম টু, ঠিক? হ্যালো হ্যালো হ্যালো, এম টু, ঠিক? হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি এটাই আমার এক্স না? দেখো এটাই আমার এক্স না, ক্যালকুলেট করেছিলাম, এই যে এটা এক্স ধরেছিলাম না, হ্যালো। আচ্ছা, এম টু ইন্টু জি ইন্টু কি ছিল বলো তো? মাইনাস এক্স বাই টু না? কেন? এটা রেফারেন্স লাইন থেকে নিচে আছে আর তার হাফ, তার হাফ। আগে বলো এটা বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো ডিয়ার? এবার বলো তো দেখো, এবার বলো তো এই যে এম টু, আচ্ছা যাই হোক, এবার এম টু ভ্যালু তুমি তো জানো, এই যে এম বাই এল এক্স, দেখো তাহলে এটা বেসিক্যালি আবার কি বলতো, মাইনাস এম বাই এল ইন্টু জি ইন্টু টু ইন্টু এক্স স্কোয়ার না? হ্যালো, আর এক্স এর ভ্যালু কত? মিউ এল ওয়ান প্লাস মিউ হোল স্কোয়ার, এটা মাইনাস কিন্তু ইআই। এ ব্যাপারে কি কারোর কোনো ডাউট আছে বন্ধুগণ? তোমরা কি কেউ আমাকে ইএফ লিখে দিতে পারবে? আচ্ছা, ইএফ মানে হচ্ছে এই সিনারিওতে, বলো তো এই সিনারিওতে কি কি এনার্জি থাকবে? কাইনেটিক আর পটেনশিয়াল দুটোই থাকবে না? হ্যাঁ। চেনটা পুরোটার মাস কত? এম, তাহলে হাফ এম ভি স্কোয়ার থাকবে, প্লাস পটেনশিয়াল এনার্জি থাকবে, রাইট? এটাই কি হবে বলো? এম জি মাইনাস এল বাই টু না? আরে বাবা, এখন পুরো এই এল লেন্থ এর মাসটাই তো নিচে রয়েছে, কি আমি ঠিক লিখেছি কি লিখিনি? তাহলে বলো এই ইকুয়েশনের এইটা পেয়ে গেছি, এইটাও পেয়ে গেছি, এইটা কি পেয়েছি না? আচ্ছা, এইটা যেহেতু পাইনি, মন দিয়ে শুনবে, এইটা যেহেতু পাইনি,
সেই হেতু দেখো এইটা যেহেতু পাইনি সেই হেতু এইটা আমাকে বার করতে হবে, হ্যালো করতে হবে কি হবে না হবে। এবার দেখো ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স এটা ভেরি ইম্পর্টেন্ট, কি করছি দেখো দেখো আমার এইরকম একটা লেন্থ না মানে এইরকম সিনারিও না, হ্যালো বলো। আচ্ছা এবার বলতো এইখান থেকে এইটুকু যে পোর্শন সেখানেই ফ্রিকশনটা রয়েছে না তাই না? এবার দেখো আমি যদি এইখানটার একটা সামান্য পয়েন্ট কে কনসিডার করি, একটু সামান্য মাস কে কনসিডার করি, ডিএম মাস কে কনসিডার করি এখানে, হ্যালো বুঝতে পারছো ডিএম মাস কে কনসিডার করি, তাহলে সেই ডিএম মাসের উপর ফ্রিকশনাল ফোর্স এইদিকে লাগবে না? হ্যালো হ্যালো ফ্রিকশনাল ফোর্স এইদিকে লাগবে না, কত লাগবে? এফ ডি মানে এটা যদি ডিএম মাসের উপর ফ্রিকশনাল ফোর্সটা ক্যালকুলেট করি তাহলে বলতো সেই ফ্রিকশনাল ফোর্সটা বড় হবে না ছোট হবে? ছোট হবে, আমি সেই জন্য লিখেছি ডিএফ কে, সেটা কি হবে মিউ ইন্টু এন সরি মিউ ইন্টু ডিএন। এইটা যদি ডিএম মাস হয় নিচের দিকে ডিএম ইন্টু জি আর ওপর দিকে ডিএন, তাহলে ইকুইলিব্রিয়ামে যদি থাকে তাহলে ডিএন ইকুয়াল টু ডিএম ইন্টু জি। তাহলে বলতো এইখানে আমি ইকুয়াল টু কি লিখতে পারি, মিউ ইন্টু জি ইন্টু ডিএম লিখতে পারি ডিএফ কে। এবার ভেবে দেখো পুরো ঘর অন্ধকার, তুমি শুধু এই ডিএমটাকে কনসিডার করছো, পুরো ঘর অন্ধকার, তাহলে বলতো এই ডিএমটা এই পর্যন্ত যাবে না ফ্রিকশনের উপর দিয়ে, তাহলে ডিসপ্লেসমেন্ট আমার এইটুকু হবে না, এইখান থেকে এইটুকু হবে কি হবে না? হ্যালো হ্যাঁ ডিসপ্লেসমেন্ট আমার এইটুকু হবে। আচ্ছা এবার বলতো এইখানে যদি আমি কোনো ডিএম কনসিডার করতাম তাহলে তার জন্য এইটুকু ডিসপ্লেসমেন্ট হতো না? হ্যাঁ তার মানে প্রতিটা ডিএম এ ফ্রিকশনাল ফোর্স সেম হতো কিন্তু ডিসপ্লেসমেন্ট গুলো সেম হতো না আলাদা হতো, রাইট? তাহলে বলো বুঝতে পারছো এই পোর্শনটা যতটা ডিসপ্লেস করবে নিচে পড়ার জন্য এই পোর্শনটা কি ততটা ডিসপ্লেস করবে না তার থেকে কম ডিসপ্লেস করবে? কম। তার মানে তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো, এই চেনের উপরে প্রতিটা পয়েন্ট প্রতিটা পয়েন্টে যে মাস সেই মাসটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিসপ্লেস করবে কি তাই না? তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট যদি ডিসপ্লেস করে প্রতিটা পয়েন্ট তার মানে সবার যে ওয়ার্ক সবার জন্য যে ওয়ার্ক ডানটা কি সবার জন্য যে ওয়ার্ক ডানটা সেই ওয়ার্ক ডানটা আমাকে সামেশন করে পেতে হবে কি হবে না? হ্যাঁ ক্যালকুলাসে সামেশন মানে কি ইন্টিগ্রেট, সাবাস। তাহলে এখানে আমাকে ইন্টিগ্রেট করতে হবে কি হবে না বলো? হবে। আচ্ছা এক্ষুনি আমরা একটা জিনিস দেখেছি না, এইখান থেকে এইটুকু লেন্থ কত এইটা, হ্যালো তাই না? এল বাই ওয়ান প্লাস নিউ। তাহলে এই এনটাকে যদি আমি জিরো বলি তাহলে বলতো এই এনটাকে আমাকে কত বলতে হবে? আরে বাবা এই এনটাকে যদি আমি জিরো বলি তাহলে এই এনটাকে আমাকে বলতে হবে এল বাই ওয়ান প্লাস নিউ, বলতে হবে কি হবে না? অভিনব বুঝতে পারছো? হ্যাঁ স্যার। নীল বুঝতে পারছো? আচ্ছা এইবারে শোনো, তাহলে আমি এবার একটু ক্যালকুলেট করছি, কি ক্যালকুলেট করছি দেখো, সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি এইখান থেকে, আচ্ছা না এইখান থেকে এই পর্যন্ত এক্স ডিস্টেন্স আর এইটুকু dx distance, তাহলে বলো তো dm আর dx এর মধ্যে কি রিলেশন? dx equal to m by l into dx, বলো? হ্যালো হ্যাঁ। তাহলে বলো তো ফ্রিকশনাল ফোর্স এই dm মাসে এই dm মাসে এই দিকে লাগছে ফ্রিকশনাল ফোর্স df কে লাগছে, ভ্যালু কত? mu g into dm, ডিএম মানে হচ্ছে এম বাই এল ইন্টু ডিএক্স, কি তাই না? হ্যালো কি তাই না? হ্যাঁ। আচ্ছা বলো তো এই ডিএম মাসটা কতটা ডিসপ্লেস করেছে?
l by 1 plus u থেকে 0 না 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 x ডিসপ্লেস করেছে না শুধু আচ্ছা হ্যাঁ ওইটা x ডিসপ্লেস করেছে এই dm মাসটা হ্যাঁ তারপরে বলো তো স্মল ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স কত হবে সেটা হচ্ছে মিউ জি এম বাই এল ইনটু ডিএক্স এটা হচ্ছে ফোর্স ইনটু এক্স ডিসপ্লেসমেন্ট দেখো এখান থেকে এইটুকু ডিসপ্লেসমেন্ট এই ডিএম এ উল্টো দিকে আমার এফ কে লেগেছিল কি তোমরা আমার কথা বুঝতে পারছো বলো হ্যাঁ বলো তো এক্স আর এফ কে এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল সাবাস তাহলে এখানে মাইনাস সাইন হবে হবে কি হবে না হবে এবার আমি তো শুধু এইটুকু ডিএক্স এর জন্য ক্যালকুলেট করেছি আমাকে তো প্রতিটা ডিএক্স এর জন্য ক্যালকুলেট করতে হবে হবে কি হবে না প্রতিটা ডিএক্স এর জন্য তারপরে প্রতিটা ডিএক্স এর জন্য ক্যালকুলেট করে আমাকে সাম করতে হবে সেটাকে আমরা ক্যালকুলাস ইন্টিগ্রেশন বলি তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স পেয়ে যাবো বলতো হ্যালো হ্যাঁ তাহলে বলতো এখানে আমার লিমিট কোথা থেকে কোথায় হবে জিরো থেকে এল বাই ওয়ান প্লাস মিউ পর্যন্ত লিমিট হবে কেন আরে বাবা আমাকে এই পুরো জিনিসটাকে কভার করতে হবে এই পুরো জিনিসটাকে কভার করতে হবে আচ্ছা নীল আর আমাদের অভিনব তোমরা কি ক্যালকুলাস জানো গুড তবু আমি তোমাদের আমার ভিডিও লেকচার দিয়ে দেবো তোমরা একবার আমার ভিডিও লেকচারটা দেখো আমি পুরো দিয়ে দেবো কাল কাল পরশু আমি পাঠিয়ে দিচ্ছি ডিটেল কিভাবে দেখবে সেটাও বলবো আচ্ছা কেন বুঝতে পেরেছো জিরো থেকে এল বাই ওয়ান প্লাস মিউ পর্যন্ত নিয়েছি আমাকে পুরোটা কভার করতে হবে আর আমি এই এক্সটা কোন জায়গা থেকে দেওয়া শুরু করেছি দেখো এই এক্সটা আমি এই জায়গা থেকে দেওয়া শুরু করেছি তাহলে এক্স যখন জিরো তখন এইটা আমার এনটা আর যখন এক্স ইকুয়াল টু এল বাই ওয়ান প্লাস মিউ তখন এই এনটা তারপরে এই দুটো এনকে যদি আমি কভার করতে পারি তাহলেই আমার পুরো গেম ওভার ওভার কি ওভার না এবার দেখো মাইনাস মিউ জি এম বাই এল কমন আসবে ইন্টিগ্রেশন ডি এক্স ডি এক্স জিরো টু এল ওয়ান প্লাস মিউ এবার দেখো এইটা মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই টু তারপরে মাইনাস মিউ জি এম বাই এল এক্স স্কোয়ার বাই টু মানে হচ্ছে এল বাই ওয়ান প্লাস মিউ হোল স্কোয়ার বাই হাফ দেখো ওটা বুঝতে পেরেছো কিনা ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স বুঝতে পেরেছো হ্যাঁ এবার বলো এই প্রবলেমের ইআই ইএফ সব কিছু কি আমরা জানি ভি বেরিয়ে আসবে হ্যাঁ আরামসে ভি বেরিয়ে আসবে তোমরা কি আমার এই কনসেপ্টটা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার হ্যাঁ এই কনসেপ্টটা যদি বুঝতে পারো এই রিলেটেড যে কোনো প্রবলেম তোমাদেরকে দিলে তোমরা পেরে যাবে এই রিলেটেড যে কোনো প্রবলেম দিলে তোমরা পেরে যাবে রাইট সৃজা বোঝা গেছে ওকে এই রিলেটেড যে কোনো প্রবলেম তোমরা পেরে যাবে যে কোনো প্রবলেম ওকে আচ্ছা আমি তোমাদের আমার গত বছরের একটা ভিডিও লেকচার শেয়ার করব গত বছরের যেটা আমি অ্যাডভান্স ব্যাচে পড়িয়েছিলাম এই রিলেটেড আরো কয়েকটা প্রবলেম করে দেওয়া আছে তোমরা সেটা দেখে নিও একই জিনিস সেখানে নিউমেরিক্যাল ধরে ধরে ধরো এল আর এম এর ভ্যালু দিয়ে দিয়েছে মিউ এর ভ্যালু দিয়ে দিয়েছে ওই অনুযায়ী আমরা করে নিয়েছিলাম ঠিক আছে তো ডাজন্ট ম্যাটার যে নিউমেরিক্যাল নিলে কি হবে কিন্তু কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো যে এখানে ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করতে হবে সেটা ইন্টিগ্রেশন করে বার করতে হবে এই অবধি তোমাদের কি ক্লিয়ার এই অবধি যদি ক্লিয়ার হয় তাহলে আজকে আমরা আমাদের লেকচার প্রায় শেষের পথে এনে ফেলেছি আজকে আমি নতুন কোনো আর টপিক শুরু করব না শুধু একটা জিনিস একটু রিক্যাপচুলেট করে নেব যেটা আমরা আগের দিনে করেছিলাম একটু রিক্যাপচুলেট করে নিই নেক্সট দিন কিন্তু এটা দিয়ে আমি শুরু করব মনে আছে ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন এফ ডট ডি আর রাইট সেখান থেকে ডি ইউ ইকুয়াল টু মাইনাস ডি ডব্লিউ কনজারভেটিভ সেখান থেকে মাইনাস এফ ডি এক্স যদি এটা এক্স অ্যাক্সিস ডিরেকশনে হয় সেখান থেকে এফ এক্স ইকুয়াল টু মাইনাস ডি ইউ বাই ডি এক্স রাইট আচ্ছা এবারে এফ যদি ভেক্টর হয় তার যদি তিনটে কম্পোনেন্ট থাকে আমি লিখতে পারি এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ ঠিক আচ্ছা এইখানে যদি আমি এই কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করি মানে এনার্জি কনসেপ্টটা নিয়ে আসি তাহলে এই এফ ও আমি একটা ভুল লিখেছি এগুলো একটাও ইয়ে হবে না ডিয়ার আরে বাবা আই ক্যাপ জে ক্যাপ দিয়ে দিয়েছি তো তাহলে আবার কেন ভেক্টর হবে এই এফ এক্স এর জায়গায় আমি লিখবো
মাইনাস কমন নিচ্ছি, আমি ডাবা ইউ বাই ডাবা এক্স লিখছি। ডাবা মানে কি, আমি কি বলেছিলাম, এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ডেল এক্স বাই ডেল ইউ বাই ডেল এক্স, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আই ক্যাপ প্লাস ডি ইউ বাই ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি ইউ বাই ডি জেড কে ক্যাপ। স্যার মাইনাস কমন নিলেন, আরে বাবা এফ এক্স ইকুয়াল টু মাইনাস ডেল ডি ইউ বাই ডি এক্স। ও হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যালো বুঝতে পারছো বন্ধুগণ, বন্ধুগণ বোঝা যাচ্ছে? ওকে, এই হচ্ছে ফর্মুলা। এখানে এগুলো সব পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এই তোমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমি আগে বলিনি, বলিনি, হ্যালো আগে বলিনি কোথাও, বলিনি না, আমাকে একটু বলো না। ওকে 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 ঠিক আছে। আচ্ছা এইগুলো সব পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আমি ভেবেছি তোমাদের বলেছি, আমি সেইভাবে তোমাদের এটা বললাম। যদি আমি না বলে থাকি তাহলে আমি একটু তোমাদের এটাকে ইলাবোরেট করি। সত্যি কথা বলতে এই যে এই চেনের পরে যে জিনিসগুলো করাচ্ছি না, এখান থেকে নিউমেরিক্যাল খুব একটা এখনো পর্যন্ত আসেনি, কিন্তু তোমাদের সিলেবাসে আছে। এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে একটা প্রবলেম দিয়ে আমরা এটাকে ক্লিয়ার করব। দেখো দেখো, আমাকে ইউ দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 2y plus 3z, আমাকে বার করতে বলেছে f কত। এবার শোনো, u স্কেলার না ভেক্টর, স্কেলার, f স্কেলার না ভেক্টর, ভেক্টর। এবার আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এই ফর্মুলা দেখো, এইদিকে বলেছে কি বলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এবার দেখো খুব ইজি, খুব ইজি, ডোন্ট মেক ইট কমপ্লিকেটেড। এই দিকে ধ্যান দাও, এইখানে শুধু x আছে, বলো এখানে শুধু x আছে রিয়া, এখানে শুধু y আছে, এখানে শুধু z আছে। এবার কি বলছি শোনো, যদি এখানে x থাকে তাহলে বাকি যা যা থাকবে সব কনস্ট্যান্ট। তার মানে বলো তো, ডি ডেল ইউ বাই ডেল এক্স এর জন্য y আর z কনস্ট্যান্ট আর ভেরিয়েবল কনস্ট্যান্ট। তাহলে বলো তো, ডেল ইউ বাই ডেল এক্স আমি যদি ডিফারেন্সিয়েট করি, এইটাকে আমি কনস্ট্যান্ট ধরবো, এক্স স্কোয়ার প্লাস সি ধরবো সাম কনস্ট্যান্ট, আর এইটাকে আমি ডিফারেন্সিয়েট করবো এক্স এর রেসপেক্টে, তাহলে এটা কি হবে, টু এক্স হবে, কি হবে না। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে যার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হবে সেটা বাদে বাকি সব কনস্ট্যান্ট। বুঝতে পারলাম? হ্যালো, তাহলে বলো তো ডেল ইউ বাই ডেল এক্স কি হবে, এই ডেল ওয়াই কি হবে, তখন x স্কয়ার আর 3z কনস্ট্যান্ট ভেরিয়েবল কনস্ট্যান্ট, তাহলে কি হবে, শুধু 2 হবে, 2 বলো তো ডেল ইউ বাই ডেল z কি হবে, 3, ভেরি গুড। তাহলে বলো তো f এর ভ্যালু কি হবে, f এর ভ্যালু, হ্যালো f এর ভ্যালু কি হবে, বলো বলো বলতে থাকো, মাইনাস মাইনাস ইনটু হোল ইনটু 2x প্লাস 2 প্লাস 3 প্লাস 2 f ইকুয়াল টু মাইনাস 2x i ক্যাপ প্লাস 2j cap plus 3k cap, বোঝা গেছে? আগে বলো ইজি ছিল না টাফ ছিল? ইজি, কারেক্ট, কিন্তু প্রথমে দেখে আমাদের একটু ভয় লেগে গিয়েছিল। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অত্যন্ত ইজি, সিলেবাসে আছে, কিন্তু এখনো পর্যন্ত এখান থেকে খুব একটা কোয়েশ্চেন দেয়নি। ওকে, আচ্ছা এইখান থেকে আর একটা কোয়েশ্চেন হয়, এই কোয়েশ্চেনটা আমি জানি না করিয়েছি কিনা। দেখো আমাকে দিয়ে দিয়েছে f ইকুয়াল টু x স্কোয়ার i ক্যাপ প্লাস y j ক্যাপ, এইটা আমাকে দিয়ে দিয়েছে, রাইট? আমাকে বলেছে একটা পার্টিকেল 1 1 থেকে 2 3 তে পৌঁছেছে, কিভাবে পৌঁছেছে, এই ফোর্সের জন্য। এবং যখন 1 1 এ ছিল তখন এর পটেনশিয়াল এনার্জি ছিল 10, তাহলে যখন পার্টিকেলটা 2 3 তে তখন ওর পটেনশিয়াল এনার্জি কত? এই ধরনের প্রবলেম কি আমি করিয়েছি? না। আচ্ছা না, পূজোর পর তো অনেকদিন কাছে নেই তো ভুলে গেছি কি প্রবলেম করিয়েছি কি প্রবলেম করিয়েছি। এই দুরকমেরই প্রবলেম হয়,
এই দুরকম প্রবলেম আমি করিয়ে দিচ্ছি। দেখো এই ফর্মুলাটা লাগাবো, এইটা আমি লিখতে পারি ইউআই মাইনাস ইউএফ ইকুয়াল টু এফ ডট ডিআর, লিখতে পারি ইন্টিগ্রেশন। আরে বাবা এই মাইনাসটা এ পাশে নিয়ে এসছি, এ পাশে নিয়ে আসলে চেঞ্জ হয়ে যাবে না? হ্যালো, এবার বলো আমাকে এইখান থেকে এইখানে নিয়ে গেছি, তাহলে এইটা ইনিশিয়াল এটা ফাইনাল বলো? হ্যাঁ, ইনিশিয়ালে পোটেনশিয়াল এনার্জি কত? টেন, তাই না? আমি লিখতে পারি এটা টেন মাইনাস ইউ টু থ্রি, এটা আমাকে বার করতে দিয়েছে। এবার এফ, এফ এর ভ্যালু কত? এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ এবার বলো ফোর্সটা কোন প্লেনে রয়েছে? এক্স ওয়াই প্লেনে রয়েছে। হ্যাঁ, তাহলে পার্টিকেলটাও তো আমার এক্স ওয়াই প্লেনেই ডিসপ্লেস হয়েছে, হয়েছে কি হয়নি? হ্যাঁ, তাহলে এই ডি আর এর জায়গায় আমি কি লিখবো? ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ লিখবো। হ্যাঁ, তার মানে ডট ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ লিখবো, ই লিখবো, ইন্টিগ্রেশন সাইন দেবো দেবো দেবো। এবার এই আই এর সাথে আই আর জে এর সাথে জে একমাত্র ডট প্রোডাক্ট হবে, বাকি আই এর সাথে জে ডট প্রোডাক্ট হয়ে জিরো হয়ে যাবে না? ই বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে কি এটা এরকম হবে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়াই ডি ওয়াই হবে? এবার বলো এইখানে শুধু এক্স রয়েছে না, এইখানে শুধু ওয়াই রয়েছে না, তাহলে এক্স কোথা থেকে কোথায় ভ্যারি করেছে? এক্স 1 থেকে 2, শাবাশ। ওয়াই কোথা থেকে কোথায় ভ্যারি করেছে? 1 থেকে 3। এইটাকে ক্যালকুলেট করলে কত আসে তোমরা আমাকে বলবে? ইনফ্যাক্ট ফাইনালি আমাকে এইটা বলো, ইউ টু থ্রি কত আসছে ফাইনালি? আরে বাবা এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কি হয়? এক্স কিউব বাই থ্রি 1 2 2, আর এটা ওয়াই স্কোয়ার বাই 2 1 2 3। হ্যালো বুঝতে পারছো? হ্যাঁ, 11/3 আসছে, চেক করে দেখো তো। হ্যাঁ, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আসে? হ্যাঁ ফাইন, যদি আসে তাহলে আজকে আমাদের লেকচার